আমার কলিজার টুকরা গো তুমি কই? আনাস বিন মালিক দৌড়ায় সাদাকে, মা গো কেন তুমি আমাকে ডাকতেছো? কোনো কিছু হইছিনি, কারণ কি আমি জানতে চাই। আনাস বিন মালিকের মা বলে, বাবা রে কোনো কারণ না, এখানে আসো, তোমাকে কয়টা কথা বলবো। মা কি কথা বলবেন? আপনার কথা আমি সব সময় জীবন দিয়ে মানব। আনাস বিন মালিকের মা বলে, বাবা বাবা গো তোমার একখানা উপদেশ আমি মা হিসাবে দিয়ে যাই। আমি হয়তো দুনিয়ার জমিনে নাও থাকতে পারি, আমি হয়তো বিদায়ী হইয়া যাইতে পারি গো বাবা। আরে আমার কলিজার টুকরা নাস, আজকে তোমাকে যেই উপদেশ আমি মা হিসাবে দিব, পৃথিবীর কোন মানুষ তোমাকে হয়তো আর এই উপদেশ দিবে না রে আনাস। মা বলো আজকে তুমি কি উপদেশ দিবা, আমি শুনবো। আনাস রে তুমি জানোনি পৃথিবীর মধ্যে সর্বোত্তম সবচেয়ে ভালো মানুষটাকে? আনাস বিন মালিক বলে, মা গো কেমনে আমি জানবো, আমি তো জানি না। আনাস বিন মালিকের মা বলে, আরে আনাস তুমি শুই না রাখো, পৃথিবীর জমিনের সব থেকে দামি এবং উত্তম মানুষের নাম হলো মুহাম্মদ। আনাস রে যেই দিন তুমি এই উত্তম নবীজির দেখা পাইবা, এই নবীর হাতে কালিমা পইরো, এই নবীর হাতে কালিমা পইরা তুমি মুসলমান হয়ে যাইও। যে ধর্মের মধ্যে আজকে তুমি আসো, এই ধর্ম কোনোদিন সত্য ধর্ম নয়। সত্য ধর্ম হবে ইসলাম। এই ইসলামের পতাকা তলে তুমি আইসা যাইও রে আনাস। আমার নবীর আরো যত গুণাবলী আছে, সব গুণাবলী আনাস বিন মালিকের কাছে। আনাস বিন মালিকের মা বলতে লাগলো, আনাস বিন মালিক আমার নবীর প্রশংসা শুনতে শুনতেই, নবীর এখন পর্যন্ত দেখে নাই, বয়স মাত্র ৯, এই ৯ বয়সে হয়ে গেছে জয়। আনাস বিন মালিকের বয়স জানি কত? ৯। ইসলামের ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে, তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। আর যদি ইসলামের ইতিহাস ফেলে দিয়ে আমরা যদি ইসলামের ইতিহাসগুলো মুছে দিতে চাই, টাকলা মুরাদের মতো ইতিহাস যদি আমরা করতে চাই, তাহলে আল্লাহ এমন অবস্থা করবে যে টাকলা মুরাদের মতো মানুষের সামনে আর মুখ দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? টাকলা মুরাদের নাম শুনছেন না? মুরব্বী থেকে শুরু করে মনে হয় ছোট বাচ্চারা পর্যন্ত শুনছে। কি বলছিল? যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারবে না বাংলাদেশের মধ্যে, এই ধরনের কথা। তারপরে হুজুরদের নিয়ে কথা, কত ধরনের কথা বলছিল ইসলামকে নিয়ে। আল্লাহ পাক তাকে এমন এক সাজা দিছে যে বর্তমানে মুখটা দেখায়া ঘর থেকে বাহির হইতে পারে না। এমনি মানুষ জুতা দিয়া ফিরান শুরু করেন। সে ছিল মন্ত্রী, আল্লাহ দেখেন নিমিষেই তাকে পথের মাটির ধুলার সমতুল্য বানাই দিছে। এজন্য আল্লাহর কোরআন নিয়ে খেলবেন না, আল্লাহর এই ধর্ম ইসলাম নিয়ে খেলবেন না। কারণ আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। এই ইসলাম ধর্ম নিয়ে যারা খেলতে যাবে, আল্লাহ তাদেরকে চিরতরে পৃথিবীর জমিন থেকে তাদের নাম নিছানা মুছে দিবে। আজকে দেখেন নমরুদ এসেছিল চলে গেছে, ফেরাউন এসেছিল চলে গেছে, যুগে যুগে যত তাগুত আল্লাহ বিরোধী লোক এসেছিল চলে গেছে, কিন্তু তাদের যে স্মৃতি এখনো পৃথিবীতে বেঁচে আছে। আমরা এখনো তাদের নাম শুনলে মন খারাপ হয়ে যায়, মনে চায় এর ফাইলে একটা স্যাপ দিলাম হইলে, থুতু দিলাম হইলে, এর ফাইলে একটা সর দিলাম হইলে। এমন আমাদের মাঝে মাঝে মনে হয় না যে ফেরাউনরে তোরা যদি পাইতাম, তুই আল্লাহর লগে যা করছস, নমরুদ তোরা যদি পাইতাম, যে কি করলাম বলে জুতা দা বাইরেতে বাইরেতে, নমরুদ বলে জুতার বাড়ি খেয়ে মরছি। আর আমরা পাইলে মনে আরো জুতার বাড়ি দুইটা বাড়াই দিলাম। নমরুদের নাকের ভিতরে মশা ঢুকছিল, ইতিহাস জানেন না? নাকের ভিতরে মশা ঢুকছে, এরপরে হ্যাঁ কয় কিরে মশা তো আর বাহির হয় না, এই মশাটা কেউ বাহির করস না, মানুষ যাই বাহির করতে আরো এটা বেশি করে ভিতরে ঢুকে। কাম তো হয়ে গেছে গা, এই মশা তো আর মনে বাইরে উঠতো না, কয় কোনো কিছু দিয়ে উপর দা বাড়ি দে, নিচে দা বাড়ি, উপর দা বাড়ি দে, নিচে দা নাক দা বাড়ি। তখন একটা যখন বাড়ি দিল, দেখে একটু নিচে আইছে, আরো জোরে বাড়ি দে, समाजेर सबथेके धनी व्यक्ति माने कोनो किछुर अभाव नाई प्रतापशाली लोक एरे मानुष एकटु इया भाबतेछे जे तारे केमने जूतार बाड़ी देई बोलतेछे एटा दिये दिबो আরে দে এখন জীবন তো বাঁচানো লাগবে তাড়াতাড়ি দে যখন একটা দিছে কয়টা তোই ভাল লাগে রে কয়টা তুমি দে এইটা তো যখন আরো কয়টা দেওয়া শুরু করলো এই জুতার বাড়ি এর কাছে আর খালি মজাই লাগে কয় এই জুতার বাড়ি আমারে দে রে এমন জুতার বাড়ি দিল জুতার বাড়ি দিতে দিতে নমরুদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল নমরুদের ইচ্ছা শেষ এভাবে আল্লাহ পাক জুতার বাড়ি দিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আল্লাহ জমিনের সাথে ধূলিসাৎ করে দিতে পারে কি পারে না এই জন্য সাবধানে কথা বলতে হবে কোন দিক দিয়ে আল্লাহ আমাদেরকে এইভাবে ধূলিসাৎ করে দিবে আমরা টেরও পাবো না আমার বাবারা বন্ধুরা বলতেছিলাম আনাস বিন মালিকের কথা আনাস বিন মালিক তখন ইয়াসরিবের বাসিন্দা মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব মদিনা বর্তমানে তো মদিনা মদিনার আগের নাম কি ছিল জানেন ইয়াসরিব কি ছিল ইয়াসরিব ইয়াসরিবের বাসিন্দা ছিল হযরত আনাস বিন মালিক আর নবীজির বাড়ি হলো মক্কায় নবীজি এখনো হিজরত করে মদিনায় আসে না ইয়াসরিবে আসে নাই কিন্তু এর পূর্বে আনাস বিন মালিকের মা বিভিন্ন নবীজির ঘটনা বলে আনাস বিন মালিকের মনটা এমন ভাবে তৈরি করছে আনাস বিন মালিকের মনটা আর মানে না খালি উতলা উতলা করে কখন নবীজির সাথে দেখা হলো মাঝে মধ্যে এমন হয় না যে আমাদেরকে বলে যে ছোট ছোট বাচ্চা এ কোনোদিন বাবা দেখে না ছোট থাকতেই চলে গেছে মার মুখে শুনে শুনে বড় হইছে তোমার বাবু খুব আদর করত তোমারে তোমার জন্য অনেক কিছু নিয়ে আসতো তুমি যখন এই ছোট ছিলা তোমার বাবা কিছুদিন পরে দেশে আসবে তখন এই ছোট বাচ্চার মন আর মানে না আরে মা কখন আসবে আব্বু তুমি খালি বলো আব্বু আসবে আসবে এখনো কেন আসে না এরকম হয় কিনা আনাস বিন মালিক তখন 9 বছরের শিশু আনাস বিন মালিক আমার নবীর কেমন পাগল হয়েছিল কে যেন শুনে মদিনা শহরে ঘোষণা করে দিয়েছে রহমাতাল লিল আলামিন নবী গো এই বুঝি মক্কা থেকে মদিনা শহরের দিকে রওনা দিছে আনাস বিন মালিক যখন এই কথা শুনলো মদিনা শহরে আর থাকে না আনাস বিন মালিক মদিনা শহর থেকে দৌড় মাইরা বাহির হইয়া যায় মদিনার লোকেরা বলে কে রে ছোট একটা বাচ্চা কে মদিনা শহর থেকে বাহির হইয়া যায় পিছন থেকে একটা লোক ডাক দিয়ে বলে আরে আনাস তুমি কোথায় যাও মদিনা শহর ছাইরা এই দুইটা লোক গিয়া আনাস বিন মালিক কে আবার দইরা মদিনায় নিয়ে আসে কিন্তু কতবার আর নিয়ে আসবে আনাস বিন মালিক নবীজিরে একটা নজর দেখার জন্য প্রতিদিন মদিনা শহর থেকে বাহির হইয়া যায় কত আর ধরে রাখবে পাগলকে কি ধরে রাখা যায় ধরে রাখা যায় না কোথায় হযরত ওয়াইস কুরনির বাড়ি ছিল ইয়েমেনে আর কোথায় চলে গেছিল রাসূলকে দেখার জন্য মদিনা এই পাগলদেরকে কি ধরে রাখা যায় যায় না এজন্যই তো বলে সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে বলুন সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে কবে যাব কিভাবে যাব কবে যাব কিভাবে যাব প্রিয় নবীর রওজা পাকে প্রিয় নবীর রওজা পাকে এই যে এত এত গজল এত এত শান শুনলে আপনাদের ভালো লাগে এই মদিনার গজলগুলো শুনলে ভালো লাগে না ভালো লাগে তখন মনে মনে আমাদের একটা ইচ্ছা হয় আহারে মদিনায় যদি যাইতে পারতাম অন্তত রাসূলরে দেখি নাই আমার নবীজির রওজাটা যদি একবার দেখতে পারতাম কলিজা ঠান্ডা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ এটাই তো আশিকদের ভালোবাসা हमारे बाबा रा बंधुरा बोलते चिलाम अनास बिन मालिकेर बयस शोभे मात्र नय এই ৯ বছর বয়সে আনাস বিন মালিক দেখেন আমার নবীর জন্য কত পাগল হয়ে গেছে। এই নবীর জন্য পাগল হইয়া আনাস বিন মালিক মদিনার রাস্তা দিয়ে অলিগুলি দিয়ে ঘুরে আর কয় কবে আসবে রে আমার মক্কার নবী কবে আসবে রে। মন তো আর মানে না রে আমার দয়ার নবী রে কবে দেখব। ছোট্টো একটা বাচ্চা যখন এই কথা বলে মদিনা শহরের মধ্যে ঘুরে ফিরে মানুষেরা বারবার আনাস বিন মালিকের দিকে তাকায় যে এই ছোট্ট শিশুর আবার কি হলো, এই ছোট্ট শিশু কেমনে জানে মদিনার নবী যে এখানে আসবে। ছোট্ট বাচ্চা এই বছর এই বছরে খেলাধুলার সময়, অথচ এই ছোট্ট ৯ বছর বয়সে আনাস বিন মালিক একজন খাঁটি নবীর আশিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সত্যি 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 একদিন শুনতে পাইল রহমাতাল লিল আলামিন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসতেছে। বলুন আল্লাহু আকবার। এই হিজরত ছিল ইসলামকে টিকিয়ে রাখার জন্য হিজরত। এই হিজরত ছিল সাধারণ অত্যাচারী মানুষকে, যারা কুরাইশ বংশের মানুষগুলো সাধারণ দুর্বল মানুষদেরকে অত্যাচার করত, এই অত্যাচার থেকে বাঁচানোর জন্য হিজরত। বলুন এই অত্যাচার যদি না করত, মক্কাবাসীরা যদি ইসলাম ধর্ম মাইনা নিত, আমার রাসূলকে হিজরত করার দরকার হইতো না। দিনে দুপুরে রাত্রে যেখানেই নবীজিকে পাইতো সেখানেই তারা অত্যাচার করত। রাসূলকে তো অত্যাচার করতই, সাথে সাথে রাসূলের কথা যারা মানত তাদেরকে অত্যাচার করত। মাঝে মাঝে ভাবতো যে মুহাম্মদকে আমরা বেশি মারতে পারবো না, তাহলে অনেকের মায়া লাগবে, অনেকে এসে বলবে যে না মুহাম্মদকে মারা যাবে না, তাহলে তারা কি করব, তারা চিন্তা করলো যে মুহাম্মদের কথা যারা শুনে তাদেরকে আমরা মারব, তাহলে সে কথা বলার মতো মানুষ আর খুঁজে পাবে না। এখন যদি আপনারা এখান থেকে মাহফিল থেকে চলে যান, তাহলে কি আমি একলা একলা এখানে বক্তৃতা দিব? মানুষই তো পাবো না। মানে কুরাইশরা চিন্তা করলো যে মুহাম্মদকে আমরা মারবো না, আমরা মারবো যারা মুহাম্মদের কথা শুনে, তাদেরকে ধরে ধরে মারবো। এভাবে অত্যাচার শুরু করে দিল। শুধু তাই নয়, আমার নবীর মা নাই, বাবা নাই গো, এতিম নবী। জন্মের পূর্বে বাবা হারাইছে, জন্মের ৬ বছর পর আমার নবী মারেও হারাইছে। মা হারা এতিম হারা নবী গভীর রজনীতে চাচা আবু জাহিলের বাড়িতে গিয়ে একদিন উঠলেন, ডাক দিয়ে বলতেছে চাচা চাচা গো দরজাটা একটু খুলেন, আপনার সঙ্গে কিছু মনের কথা বলবো। আবু জাহেলের ঘুমটা মাত্র লাগছে। আবু জাহেল উঠা কয় কে রে এত রাত্রে আমার ঘরের সামনে কেন আসছো? আমার নবী বলতেছেন চাচা গো আমি মুহাম্মদ আপনার ঘরের সামনে আসছি, কি চাও, এত রাত্রে কেন আসছো? চাচা একটু দরজাটা খুলেন, আপনার সঙ্গে মনের দুই চারটা কথা বলার জন্য আমি আইছি, বেশিক্ষণ বিরক্ত করব না গো চাচা। আবু জাহেল দরজাটা খুইলা দিলে, তাকায় দেখে মদিনাওয়ালা নবী, আমার নবীজির চোখ মুবারকগুলো ভাইসা গেছে। আমার নবীজি চোখ মুবারক থাইকা পানি মুবারকগুলো গড়ায়া গড়ায়া জমিনে পড়তেছে। আবু জাহেল বলেন আরে মুহাম্মদ, কি জন্য তুমি আমার ঘরের দরজায় সাত দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছো, আমাকে খুলে বলো। আমার নবী কান্দে আবু জাহেল, ও আমার চাচা আবু জাহেল, আপনি জানেন আমি জন্মের পূর্বে আমার বাবারে হারাইছি। আমি যখন বাবারে হারাইয়া মাঠে যাই খেলাধুলা করার জন্য গো চাচা, ছোট ছোট বাচ্চারা আমি মুহাম্মদ রে তখন মারধর করত। একজন দেখতাম মানুষেরা মারধর করলে বাবার কাছে গিয়া বিচার দিত, বাবা বিচার করত। চাচা চাচা গো আমি বালক মুহাম্মদ রে যখন মানুষ মারত অত্যাচার করত, আমি বিচার দেওয়ার মতো কোনো মানুষ পাইতাম না। এ বাবা হারা হইয়া মা হারা হইয়া আজকে আমি আপনার সামনে আসি। চাচা আপনি মক্কার জমিনে গণ্যমান্য ব্যক্তি, আপনাকে মানুষ সম্মান করে, আপনাকে একটা কথা বলার জন্য আইছি। কি কথা বলার জন্য আইছো? এত রাত্রে বিরক্ত কইরো না, তাড়াতাড়ি তুমি বলো। চাচা আমি আপনার কাছে আইছি কালিমার মালা পইরা আপনি মুসলমান হয়ে যান। আমার বিশ্বাস হয় গো আপনি যদি কালিমার মালা পইরা মুসলমান হয়ে যান, মক্কার আর কোন পাওয়ারফুল লোক, এমন কোন লোক নাই যে আমাকে মারবে, এমন আর কোন লোক নাই যে আমাকে মারতে পারবে। চাচা আপনি মুসলমান হয়ে যান। আবু জাহেল বলেন, বাতিজা কি কথা তুমি আমারে শুনাইলা, আমি মুসলমান হইতাম? একটু দাঁড়াও এখানে। আবু নিষ্ঠুর আবু জাহেল ঘরের ভিতরে গিয়া লম্বা একটা চাবুক নিষ্ঠুর আবু জাহেল লয়ে আইছে, এমন জোরে জোরে আমার নবীর চাবুক মারে রে। ও নিষ্ঠুর আবু জাহেল, কত মার মারলি আমার নবীর রে। আবু জাহেল, আমার নবীর মা নাই রে, আমার নবীর বাবা নাই, এতিম নবী। এই নবীর আবু জাহেল যখন ডান দিকে মারে, আমার নবী তখন বাম হাত দিয়া ডান দিকে চাপাইয়া ধরে, আবার যখন বাম দিকে মারে রে, আমার নবীজি ডান হাত দিয়া বাম দিকে চাপাইয়া ধরে, এমন জোরে জোরে আবু জাহেল আঘাত করে। কিতাবের মধ্যে এসেছে আবু জাহেলের আঘাতের ছোটে আবু জাহেল এমন ভাবে আমার নবীকে আঘাত করতেছিল, আবু জাহেলের আঘাত করার কারণে আমার নবীজির শরীর মুবারক ফাইটা রক্ত মুবারক বাহির হইয়া গেছে। আমার নবী গলা কাটা মুরগার মতো চটফট কইরা জমিনের মধ্যে কাঁদতেছে। আমার নবী কান্দে, আবু জাহেল চিনলি না আমি নবী? কেমনে আমারে মারতে পারলি? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই রে আবু জাহেল, কেন আমারে মারলি? আমার নবী মাটির মধ্যে প্রায় অজ্ঞান হয়ে যায় কাঁদতে কাঁদতে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ সইতে পারি না, যা রে জিবরাইল আর দেরি করিস না, আমার বন্ধুর কাছে যা। আর জিবরাইল চোখের পলকে আমার নবীর কাছে চলে আসলে আমার নবীকে জিজ্ঞাসা করে, হুজুর কেন গো আপনি আবু জাহেলের বাড়িতে আসলেন? আপনাকে এমন নিষ্ঠুরভাবে আবু জাহেল অত্যাচার করেছে, মেরেছে, আপনি যদি একটাবার অনুমতি দেন গো নবী, এখনই আমি আবু জাহেলের নাম নিশানা দুনিয়া থেকে বিছায়া দিব, মুছে দিব। আমার নবী কয়, না রে জিবরাইল না, এই কাজ তুমি করো না, কোনো মানুষকে আঘাত দেওয়া, দুঃখ দেওয়া আমি নবীর কাজ না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি জন্য কান্দেন? আপনি কি চান? হুজুর আপনি আজকে যা চান আমার আল্লাহ আজকে তাই আপনাকে দিবে, আল্লাহর পক্ষ থেকে বাজেট। আপনার এই কষ্টের বিনিময় আমার আল্লাহ খালি হাতে ফিরাইবেন আপনাকে। আপনি আপনি কি চান? আমার নবী কান্দে, জিবরাইল রে আমি আবার কি চাইতে পারি রে জিবরাইল? তবে আমি একটা জিনিস চাই রে, এই জিনিসটা হলো হাসরের ময়দানে যেই দিন আমার গুনাহগার উম্মতগুলা বিপদে পড়ে যাবে রে জিবরাইল, আমার এই রক্ত মাখা জামা লইয়া আমি নবী সেই দিন আমার আল্লাহর কাছে উঠে দাঁড়াবো, আর আমার গুনাহগার ও ফুরন্ত উম্মতদেরকে লইয়া আমি নবী জান্নাতে চলে যাব। আর দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। हमारे बंधुरा बाबारा बोलते अपनार नबी कत कत चिंता करत अपना के लिए आमाके लिए जे नबीर 63 बछर आमार नबी जीवने एकदिनও নিজেকে নিয়ে आमार नबी भावे নাই आमार नबी साराटा बछर खाली उम्मती उम्मती बोले आमार नबी काटाইছে गुहार मध्य जखन आमार नबी थाकतो गो गुहार मध्य थाइका थाइका आमार नबी उम्मती उम्मती बोले आमार नबी कांदतो शुधु ताई नय रे आली शहरेर बाबारा आमार नबी जेई दिन दुनियार जमिने तशरीफ एनेछिलो मा आमेना बोलेन आमी किछुई बुझि ना आमार छेले जखन दुनियार जमिने आसेछिलो तखन आमार छेले मुहम्मदेर कण्ठे आमी तखन एकटा शब्दई शुनतेछिलाम आमार छेले छोट्टो छेले मुहम्मद खाली शुइया शुइया सेजदाय पड़े उम्मती उम्मती बोले केदेछिलो सुबहानाल्लाह যেই নবীজি আপনাদের জন্য এইভাবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মায়ায় আপনাদের জন্য আমার নবী সারাটা জীবন নিজেকে সঁপে দিয়েছেন এই নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে কি হবে না এই নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবেন যেমন ভাবে হযরত আনাস বিন মালিক যে ঘটনা আমরা বলতেছিলাম মনে আছে তো আনাস বিন মালিক বয়স জানি কত 9 বছর মাশাআল্লাহ মনে আছে আনাস বিন মালিকের বয়স 9 এই 9 বছরে হয়ে গেছে জয় 9 বছর থেকে যখন 10 বছরে পা দিল এই 10 বছরে পা দেওয়ার পরেই আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে সুবহানাল্লাহ এবার সত্যি সত্যি নবীজি মদিনায় আসতেছে आगे नबीजी मदिना आसते के जेनो बोले আনাস বিন মালিক और खुजे पाए ना के जेनो घटना बोलते किन्तु एबार सत्यि सत्यि मानुष सकल मानुष बोलते जे नबीजी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का थेके हिजरत करे मदिनाय तथा यासरिब आगे तो यासरिब छिलो यासरिबे आसते एबार नबीजी आसार সংবাদ যখন মদিনাবাসী পাইলো ইয়াসরিববাসী পাইলো আমরা আপনারা কতটুকু খুশি তার চেয়ে বেশি খুশি বড় মানুষের চেয়ে নবীজি যে আসবে এটার জন্য বড়দের চেয়ে বেশি খুশি হয়ে গেছে ছোট বাচ্চারা কন্না সুবহানাল্লাহ ছোট বাচ্চাদের মধ্যে যেন আনন্দের ঢেউ উঠে গেছে ঈদ আসলে যেমন করে ছোট বাচ্চারা ঈদের দিন খেলাধুলা করে কত ধরনের হই হুল্লোড় করে আনন্দের জোরে এই নবীজি যখন মদিনায় আসবে তখন মদিনার এই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আনন্দের ঢেউ উঠে গেছে তাদের ভিতরে এবার মদিনাবাসীরা মদিনা শহর থেকে অপেক্ষা করতেছে আমার নবী কখন মদিনায় আসবে কেউ কেউ খেজুর গাছের ডালে উঠছে নবীকে দেখার জন্য দেখা যায় কিনা নবীজি কে দেখা যায় কিনা দেখার জন্য খেজুরের ডালের উপরে উঠছে খেজুর গাছের উপরে উঠছে আবার কেউ কেউ ঘরের ছাদের উপরে উঠছে কেউ দেয়ালের উপরে উঠছে কেউ এই তখন তো আর কিছু ছিল না খেজুরের ডাল এই ডাল ওই ডাল নিয়ে নবীজি কে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কতটুকু ভালোবাসতো এই মদিনাবাসী ইয়াসরিববাসীরা আমরা যেমন অনেক সময় মাহফিল হলে হুজুর যখন আসে তখন দেখা যায় অনেক দূর থেকে গিয়া রিসিভ করে নিয়ে আসে কি বলেন নিয়ে আসে না অথবা হুজুরকে ধরেন অনেক সময় করে না কিন্তু এমপি মন্ত্রী আসলে করে কিনা এমপি মন্ত্রী আসলে সাইডে পুলিশ নিয়ে আসে আবার সাইডে পাহারাদার নিয়ে আসে আবার যখন যেখানে আসে ওইখানে আসার পরে অনেক মানুষ দুই পাশে রাস্তার দুই পাশে দাঁড়ায়া একটা অভ্যর্থনা জানায় কিনা অভ্যর্থনা জানায় মদিনার লোকেরা অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত আমার নবীজি আসতেছে মদিনায় মদিনার লোকেরা এত পাগল এত খুশি আমার নবীজি মদিনায় আসার কারণে এবার বলুন মদিনার এই লোকদের ভিতরে একটা ছোট বাচ্চা আছে 9 বছরের বাচ্চা যে বাচ্চাটার বয়স 9 থেকে 10 মাত্র হইছে এই বাচ্চাটার নাম জানি কি আনাস বিন মালিক সবাই যখন এত খুশি এই বাচ্চাটা তো তারতে আরো বেশি খুশি সুবহানাল্লাহ এই বাচ্চাটা তো এই দিনের জন্যই অপেক্ষা করতেছে আমার নবী কোন দিন মদিনাতে আসবে যারা গো আজকের এই আলোচনা শুনতেছ আপনাদেরকে বলতে চাই, আপনাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে ভালো ভালো উপদেশ দিও। এমন উপদেশ দিও না যে উপদেশ পাইয়া তোমার ছেলেটা খারাপ হয়ে যাবে। আরে মা, পারলে ছেলেটাকে বইলো একজন আলেমের সঙ্গে চলতে, একজন ভালো মানুষের সঙ্গে চলতে বইলো। তুমি যদি আমার তোমার ছেলেটাকে আপনি যদি একটু দেখে শুনে না রাখেন, আজকে দেখা যায় শহর অঞ্চলে অধিকাংশ ছেলে মাদকাসক্ত হয়ে যায়, হয় না বাবা? শহরে অনেকগুলো ছেলে দেখা যায়, শহর অঞ্চলে এটার প্রচলনটা বেশি, বর্তমানে গ্রামেও চলে গেছে। এমন ভাবে মাদক বাংলাদেশে ঢুকে গেছে যে বর্তমানে ছেলে মেয়েদেরকে মানুষ করা বড় টাফ ব্যাপার হয়ে গেছে। আগে তো এগুলো ছিল না, বাচ্চাদেরকে সহজে মা বাবারা মানুষ করতে পারতো, এত টেনশন করা লাগতো না। কিন্তু দেখা গেছে বর্তমানে এমন একটা ছেলের সাথে চলতেছে যে ছেলেটার সাথে চললে মা বাবা মোটামুটি নিশ্চিন্ত থাকে যে ছেলেটা ভালো, কিন্তু এই ছেলেটার সাথে যাইতে যাইতেও এক সময় দেখা যায় সে মাদকাসক্ত হয়ে যায়। এমন হয় না? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, গাড়ির যতক্ষণ পর্যন্ত ব্রেক কাজ করে ততক্ষণ পর্যন্ত ব্রেকে চাপ দিলে গাড়ি থামবে। যদি ব্রেক ফেল করে তাহলে কি চাপ দিলে গাড়ি থামবে? থামবে না। সন্তান যতক্ষণ পর্যন্ত আপনার কন্ট্রোলের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা শুনবে, আর যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, মাদকাসক্ত হয়ে যায়, এই ছেলে আর আপনাদের কথা শুনবে। মা বাবা একটা বললে সন্তানটা আরো তিনটা বলবে, তুমি কি বুঝো, তোমার থেকে বেশি আমি বুঝি। তখন ঘর থেকে মোবাইল নিয়ে যাবে, নিয়ে বিক্রি করে দিবে, ঘর থেকে টেলিভিশন নিয়ে বিক্রি করে দিবে। কি জন্য? মাদক খাওয়ার জন্য। বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে বাবা। এজন্য ছেলে মেয়েদেরকে দেখে শুনে রাখবেন। মা বাবাদেরকে বলবো প্রত্যেকেই ছেলে মেয়েদের দিকে একটু নজর রাখবেন, অন্তত ছেলে মেয়ে যাতে না বুঝে এই ধরনের হলো একটু গোয়েন্দাগিরি করবেন। ছেলে মেয়ে যে স্কুলে যাইতেছে, কলেজে যাইতেছে, সে ঠিক মতো স্কুলে পৌঁছাইতেছে কিনা, নাকি স্কুলে যাওয়ার পথে সে অন্য কোথাও চলে গেছে। কলেজে ঠিক মতো পৌঁছে কিনা, নাকি কলেজে যাওয়ার পথে অন্য কোথাও চলে গেছে। প্রাইভেট পড়তে যাবে, প্রাইভেট পড়তে ঠিক মতো ওই জায়গায় পৌঁছাইছি কিনা, নাকি অর্ধেক রাস্তা থেকে আরেকজনের সাথে চলে গেছে। এই জিনিসগুলো একটু গোপনে আপনি নজরদারি করবেন, ছেলে মেয়ে যাতে না বুঝে এমন সিস্টেমে নজরদারি করবেন, গোয়েন্দাগিরি করবেন। এটা আপনাদের জন্যই ভালো হবে। ছেলে মেয়েকে যদি ঠিক রাস্তায় রাখতে চান, নিজেদের জন্যই ভালো হবে। আর ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায়, এর থেকে মনে হয় হতভাগা, কপাল পোড়া আর কোনো কিছু নাই। অনেক সময় অনেক মা বাবারা এসে রিকোয়েস্ট করে যে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। জিজ্ঞেস করলাম কি হলো আপনার ছেলের, আবার কি হয়েছে? ছেলে তো দেখা যায় মাশাআল্লাহ ভালো, অনেক মোটামুটি বড় হয়েছে, তাহলে একে নিয়ে এত টেনশন কেন? বলছে হুজুর আর কোয়েন না, ওই বাজে ছেলেদের সাথে মিশে ওই যে কি জানি খায়, কি বলি না বাবা বাবা, আবার কেউ কেউ ইয়াবা, কত ধরনের এই যে নেশা বাহির হয়েছে। আল্লাহু আকবার। এই জিনিসগুলো যুবক সমাজদেরকে ধ্বংস করে দিতেছে। এই জিনিসগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাইতে হবে, আমাদের ছেলে মেয়েকে বাঁচাইতে হবে, তাহলেই আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আর যদি আমাদের ছেলে মেয়ে আজকে এখনই যদি নষ্ট হয়ে যায়, তাহলে এ থেকে বোঝা যায় আমাদের ভবিষ্যৎ আরো বেশি অন্ধকার। আজকে আমরা দুনিয়ার জমিনে আছি, এক সময় থাকবো না। আমি এখানে অনেক মানুষ আলহামদুলিল্লাহ হয়েছেন। এখানে যদি অনেককে জিজ্ঞেস করি বাবা আপনার আব্বার নাম কি, অনেকে বলবেন আব্বার নাম বলতে পারে। যদি বলি দাদার নাম কি, এটাও অনেকে বলতে পারে। যদি কই দাদার আব্বার নাম কি, তখন আর বলতে পারে না। যদি কই দাদার নাম কি, আর বলতে পারি পারি না। অথচ এই দাদার দাদা কি এক সময় পৃথিবীতে আসেন না? আসিন দাদার ছেলে জিলা ইলাও আসিন, দাদার পরের ছেলে জিলা ইলা হলো আপনার আব্বা, ইলা তো আছেই ধরেন বাবা অনেকের নাই। এরপরে আপনার সিরিয়াল মাত্র কয়েক পুরুষ পূর্বে আপনার দাদার দাদা ছিল, একে আপনি ভুলে গেছেন, মাটির সাথে মিশে গেছে। এমন একটা সময় আমাদেরও আসবে যখন আমাদের এই পরবর্তী প্রজন্ম আমাদের নাম নিশানা ভুলে যাবে, তারা কখনো মনেও রাখবে। এই দিন আসবে না? আসবে। এই জন্য আসার আগে এখনই আমাদেরকে কিছু করে যাইতে হবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্মগুলো আমাদেরকে মনে রাখে, আমাদের পরবর্তী প্রজন্মগুলো ভালো হয়। এই ধরনের কাজ আমাদেরকে করতে হবে। বলতেছিলাম আনাস বিন মালিকের মা সৎ উপদেশ দিয়েছে, ছেলেরে রে আনাস বিন মালিক, নবীর দেখা যদি পাও কালিমার মালা পয়রা মুসলমান হইয়া যাইও, এই নবীর সেবা যত্ন কইরো, যত জীবন বাঁচবা এই নবীর পাশে থাইকাই বাইচো। আনাস বিন মালিক সকল মানুষের সঙ্গে অপেক্ষা করতেছে কখন গো মদিনা শহরে রহমাতাল লিল আলামিন আসবে। আনাস বিন মালিকের অপেক্ষা যেন আর শেষ হয় না। কে দেখবে আনাস বিন মালিকের ভিতরের অবস্থা তো আর দেখা যায় না। মোটামুটি মদিনার শহরের মানুষেরাই তো একটা টেনশনে পড়ে গেছে কখন নবীজি আসবে, আর আনাস বিন মালিক ও তো নবীজির আরো বেশি পাগল। এর ভিতরের অবস্থা তো আর কেউ জানে না যে সে ভিতরে কি ছটফট করতেছে নবীকে এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার। এরকম পাগল, এরকম আশিক নবীজির পাগল ছিল। কিতাব লেখে এবার দেখা যায় অনেকক্ষণ পর দুইটা উট দেখা যাইতেছে মরুভূমির একেবারে শেষ প্রান্তে। যারা খেজুর গাছের উপরে উঠছিল, খেজুর গাছের উপর থেকে একজন লোক দেখতে পাইছে ওই যে অনেক দূরে দুইটা উট দেখা যায়, মনে হয় এটাই আমাদের নবীজি এবং সাথের জন মনে হয় আবু বকর। কন্যা সুবহানাল্লাহ। যখন এই খবর পৌঁছে গেল, এখন তো প্রেমের খেলা আরো বেশি করে জমবে। আল্লাহু আকবার। এই খবর যখন সে গাছের উপর থেকে দিল, দুইজন লোক দেখা যাইতেছে, দুইজন লোক দেখা যাইতেছে। মদিনার শহরের যত মানুষ ছিল এই কথাটা শোনা মাত্র প্রত্যেকটা মদিনাবাসী মদিনা শহরের মধ্যে আর থাকতে পারে নাই। মদিনা শহর থেকে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিতে দিতে মদিনা শহর থেকে বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা মদিনাবাসীরা তাদের যা ছিল তাই হাতে নিয়ে নবীকে স্বাগত জানাতে চলে গেছে। কারো হাতে ছিল দফ, যেটাকে আমরা অনেক সময় কি ঢুলের মতো দেখা যায় না একটা দফ, এটা ইসলামিক বাদ্যবাজনার মধ্যে জায়েজ আছে। এই দফ আমার নবীজির আমল থেকে এসেছে, এটা নবীজি বলেছে এটা হালাল, এটা নাজায়েজ কোনো কিছু না। এই দফ বাজানো যায়, যেটা আরবিয়ানরা বাজায়, এই দফ বাজানো যাবে। তো এই দফ বাজিয়ে কেউ কেউ এই সামনে অগ্রসর হতে লাগলো আমার নবীজিকে এই স্বাগত জানানোর জন্য। আর গজল গাইতেছে তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা وجب الشكر علينا ما دعا لله دا সবাই আমার সাথে সাথে পড়ুন তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা وجب الشكر علينا মা দাআ লিল্লাহি দা। এই গজল গাইতে গাইতে মদিনার সকল মানুষরা আমার নবীজিকে সাদর সম্ভাষণ অভ্যর্থনা দেওয়ার জন্য আগে যাইতেছে। এবার নবীজিকে তারা যখন দুই নয়নে দেখতে পাইল, মদিনার লোকেরা যেন বিশ্বাসই করতে চায় না। এ কে? নূরের মতো, বিজলির মতো একটা চেহারা। পৃথিবীর জমিনে আর মনে হয় এত সুন্দর মানুষ, এত চাঁদের চেয়েও সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর পৃথিবীতে মনে হয় আর কোনো মানুষ নাই। মদিনার মানুষেরা এক চিৎকার দিয়ে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে এইমাত্র আপনার উপরে আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। एक नजर देखे मदिनार सकल मानुष ईमानदार हो गेल सुबहानाल्लाह। सकल मानुष कलिमार माला परे मुसलमान। এর থেকে একটা পাগল ছোট বাচ্চা, নাম কি আনাস বিন মালিক, দৌড়ে এসে আমার নবীজির উটটার মধ্যে আগে ধরছে, নবীজির উটের পায়ের মধ্যে ধরছে আয়েশা। আনাস বিন মালিক আমার নবী কই কে রে এই ছোট বাচ্চাটা কে আমার উটের মধ্যে আয়েশা ধরছে। আনাস বিন মালিক বলেন হুজুর গো আমারে চিনবেন না, আমি আনাস বিন মালিক, আমি মদিনার একজন লোক। হুজুর আমার বয়স যখন নয়, আমার মা আপনার সম্পর্কে অনেক কথা বলেছিল গো হুজুর, আপনাকে একটা নজর দেখার জন্য আমি আজকে একটা দেড়টা বছর দুইটা বছর হয়ে যায় আমি আনাস বিন মালিক অপেক্ষা করতেছি। আমি প্রতিদিন মদিনা শহর থেকে বাহির হয়ে যাইতাম, আপনি কবে মদিনা শহরের মধ্যে আসবেন আপনাকে একটা নজর দেখার জন্য। হুজুর আপনাকে আজকে আমার নিজ চোখে দেখেছি, আমার আর মনের কোনো দুঃখ নাই গো হুজুর। এই মুহূর্তে কালিমার মালা পরাইয়া আমার মুসলমান বানাইয়া দেন সুবহানাল্লাহ। আমার নবীজি কালিমার মালা পরাইয়া আনাস বিন মালিককে মুসলমান বানাই দিলেন। এত সর্বকনিষ্ঠ অবস্থায় আনাস বিন মালিক কালিমার মালা পরে মুসলমান হয়ে গেল। আরে আনাস বিন মালিকের মতো যুবক, আজকে যারা যুবক ভাইরা এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে, এই জান্নাতের বাগানে মনে হতে পারে রে হাশরের ময়দানে আমরা নাজাতের ওসিলা হইয়া যাইতে পারে। আনাস বিন মালিক আমার নবীর কালিমা পয়রা মুসলমান হইয়া সব সময় আমার নবীর পাশে থাকতো, আমার নবীর খিদমত করত, নবীর সেবা যত্ন করত। কিতাব লেখে আনাস বিন মালিক আমার নবীর ইন্তেকাল শরীফের পরেও আরো ৮০ বছর জীবিত ছিল সুবহানাল্লাহ। আনাস বিন মালিকের দ্বারা ইসলামের অনেক উপকার হয়েছে। আনাস বিন মালিক যুবক বয়সে আমার নবীর খিদমত করার সৌভাগ্য অর্জন করছে। এত ছোট বয়সে একজন খাদেম সম্ভবত আমরা অনেকে রাখি না, অনেকে মনে করি এই ছোট বাচ্চা হ্যাঁ আবার কি করবো, হ্যাঁ হুটরমাশ করতে পারবো, এত কাজ ঠিক মতো পারবো না। এরপরেও নবীজির এর মহব্বত দেখে আনাস বিন মালিকের মহব্বত দেখে আমার নবীজি এই আনাস বিন মালিককে নবীজির খিদমত করার জন্য অনুমতি দিয়ে দিলেন সুবহানাল্লাহ। এই আনাস বিন মালিক কত বড় ভাগ্য, আল্লাহু আকবার। আমার নবীজির খিদমত করা কত বড় ভাগ্য, আল্লাহু আকবার। এই আনাস বিন মালিক আমার নবীজির খিদমত করার সৌভাগ্য অর্জন করেছিল। এই সৌভাগ্য যদি আমাদের হতো, আমরা যদি নবীজির কদম মোবারক ধরে আমাদের নবীজির কদম মোবারক ধরে আমরা যদি একটাবার নবীজির পা মোবারকটা ধুয়ে দিতে পারতাম আমাদের জীবন ধন্য হয়ে যাইত। আমরা যদি সেই পথে হাঁটতে পারতাম যে পথে আমাদের নবীজি হেঁটেছিল, আমরা যদি সেই মদিনার ধুলাবালিগুলো আমরা যদি শরীরে লাগাইতে পারতাম যে মদিনার ধুলাবালিতে আমার নবীজি হেঁটেছিল, যে মদিনার ধুলাবালিতে হেঁটেছিল আবু বকর আবু উমর সহ প্রত্যেকটা সাহাবী, আমার নবীজির সাহাবীরা, সে মক্কা মদিনার জমিনে এখনো আছে। এখনো তো আমাদের মনে চায় আমরা একটা নজর গিয়ে আমাদের নবীজির মক্কা মদিনা দেখে আসি, চাই কি চাই না? আল্লাহ যেন প্রত্যেকের মনের আশা পূরণ করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আনাস বিন মালিক যেমন করে মায়ের কথা শুনেছিল, মায়ের কথা মতো নবীজির কালেমা পয়রা যেমন করে মুসলমান হয়েছিল। আপনারা যারা বসে আছেন আপনাদেরকে উপদেশ দিব, আপনাদেরকেও যারা মুরব্বী আছেন আমি পরামর্শ দেব। সকলকে উপদেশ দেওয়া যায় না, যারা বয়সে আমার ছোট তাদেরকে আমি উপদেশ দিয়ে যাই, আর যারা আমার বয়সে বড় আছেন আমি প্রত্যেককে পরামর্শ দিয়ে যাই, একটা কথা বলে যাই। এরে আমার বাবারা, পৃথিবীর জমিনে যত বড় আল্লাহর ওয়ালি দেখবেন, যত বড় বুজুর্গগিরি মানুষ দেখবেন, প্রত্যেকের জীবনীতে একটা জিনিস পাবেন আর না পাবেন একটা জিনিস গিয়া ঠিক ওই মিলায়া দেখেন, এই জিনিসটা হইল প্রত্যেকটা ওলি আল্লাহরা প্রত্যেকজন মা বাবার ভক্ত ছিল। প্রত্যেকটা ওলি আউলিয়াদের জীবনীগুলো খুলেন, আমার কথা তো বিশ্বাস করবেন না যে বরেবি হুজুরের নাতি মনে হয় মিছা কথা কয় বানায় বানায় কথা কইতেছে। আপনারা নিজেরাই যারা আল্লাহর ওলি আছে তাদের জীবনীগুলো পড়েন, পড়লে দেখবেন যে মা বাবার কত গরব ভক্ত ছিল প্রত্যেকটা আল্লাহর ওলি। বলুন না সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার কথার অবাধ্য হওয়ার চেষ্টা কখনো করবেন না। মা বাবা প্রত্যেকটা উপদেশ প্রত্যেকটা কথা বলুন সন্তানের ভালোর জন্য বলে না খারাপের জন্য বলে? এমন কোন মা বাবা আছে যে সন্তানের খারাপের জন্য বলে না? সুতরাং এই মা বাবার কথার অবাধ্য হবেন না, মা বাবার কথা অনুযায়ী চলার চেষ্টা করবেন। আপনার জীবনে ওলি আল্লাহদের কাতারে চলে যাইতে পারে কি পারে না? আল্লাহ কি ওলি বানাইতে পারে না? নবুয়তের রাস্তা বন্ধ। খাতামান নবীন, আমাদের নবীজি সবচেয়ে সবার শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। কিন্তু আমার নবী বলে গেছেন যে ওলিয়া আল্লাহদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত একজন মানুষ আল্লাহর ওলি হইতে পারে। চাই আমি যে খালি হুজুর আছি, আপনারা কি মনে করেন খালি হুজুরে আল্লাহর ওলি হইতে পারবো? আপনারা কি হইতে পারবেন না? পারবেন। আল্লাহর ওলি হইলে যে কুরআন কিতাব এগুলা জানতে হবে, বড় বুজুর্গ হইতে হবে, হুজুর হইতে হবে, এরকম কোনো কথা নাই। যে কোনো সাধারণ মানুষ, একজন রিক্সা চালায়, একজন ড্রাইভার, একজন সিংজিওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন শিক্ষক, একজন পেশাজীবী, একজন আইনজীবী, প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সে তার কর্মের মাধ্যমে আল্লাহর ওলি হইতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের তো ভুল ধারণা, আমরা মনে করি যে বড় হুজুর হইলে মনে আল্লাহর ওলি হন। হুজুর বড় হুজুর হলে আল্লাহর ওলি হওয়া যায় না, যে সে বড় হুজুর হইছে এতে আল্লাহর ওলি হবে না। সাধারণ প্রত্যেকের মানুষের জন্যই ওলির দরজা খোলা আছে। সে যদি আল্লাহকে ওইভাবে রাজি খুশি করাইতে পারে তাহলে সেও আল্লাহর ওলি হইতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনারা ওলি আল্লাহদের কাজগুলো করবেন, তারা যেভাবে মা বাবার খেদমত করছে এইভাবে করবেন। বাস্তব আপনারা যদি মনে করেন যে হুজুর একজন মানুষের উদাহরণ দেন তো, যে এমুক লোকটা আল্লাহর বড় ওলি হয়ে গেছে মা বাবার খেদমত করে, তাহলে বাস্তব উদাহরণ নেন। আপনারা হযরত ওয়াজ করনি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন মনে শুনছেন না? পিছনের লোকেরা নাম শুনছেন? হযরত ওয়াজ করনি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? পিছনের বাবারা শুনছেন? মাশাআল্লাহ, সবাই দেখা যায় শুনছে। এই ওয়াজ করনি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ছিল ইয়ামান। কোন দেশে? কথা বলতে হবে, কোন দেশে? ইয়ামান। আর আমার নবীজির বাড়ি হচ্ছে আরব দেশে। ইয়ামান দেশ আর আরব দেশ দুইটা কিন্তু আলাদা দেশ, আলাদা দেশ। ইয়ামান থেকে দেখেন নবীর সঙ্গে কি কানেক্ট লাগাইছে আর মার সঙ্গে কি কানেক্ট লাগাইছে। এর ফলে আমার নবীজি তার সম্মান মর্যাদা আমার আল্লাহ কত গুণ বাড়াই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে ওয়াসকরণীর মা যখন বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ওয়াসকরণীর মা ভালোভাবে হাঁটাচলা করতে পারে না, যাকে আমরা সহজ ভাষায় বলি হাঁটতে পারে না। ওয়াসকরণীর মা যখন হাঁটতে পারে না, ওয়াসকরণী মনে মনে চিন্তা করলেন আমি কি করব, আমার মার রাইখা আমি কোথাও তো যাইতেও পারি না, কারণ মার ভক্ত ছেলে তো কোথাও গেলে মনটা আর টিকে না, মার কাছে খালি পড়ে থাকে। মনে করে যে মা হাঁটতে পারে না, না জানি মার কোন বিপদ হয়ে গেছে। আরে ওয়াসকরণী কেমন আল্লাহর ওলি ছিল। ওয়াসকরণী মার খেদমত করে দেখেন আল্লাহ তার সম্মান কত বাড়ায় দিয়েছে। ওয়াসকরণী রহমাতুল্লাহ আলাইহি মা যখন আর হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, ওয়াসকরণী মার জন্য একটা খাট বানাইলেন, একটা বাক্স বানাইলেন, বাক্সর ভিতরে মারে রাখে। আর ওয়াসকরণী যেই জায়গার মধ্যে যায় মারে মাথায় কইরা বাক্সের ভিতরে কইরা সঙ্গে সঙ্গে লইয়া যায়। এমন পাগলা ছেলে এখন পাওয়া যাইব? একইব মা এন হই থাক, আমি যেন খুশি এন হই যাই, পাওয়া যাবে না। এরাই তো আল্লাহর ওলি হয় যারা মা বাবার এরকম খেদমত করতে পারে। ওয়াসকরণী রহমাতুল্লাহ আলাইহি, এজন্যই বলা হয় মারে মাথার মধ্যে রাখ, সন্তানের মাথার মধ্যে থাকবে মা আর মায়ের পায়ের মধ্যে থাকবে সন্তান। আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এরে আমার উম্মতেরা রে, दुनियार जमीने एकटाई हलो জান্নাত, पृथिवीर जमीने आर कोनो জান্নাত नाई। आरे জান্নাতটা হইলো তোমার মার পায়ের নিচে। সুবহানাল্লাহ। এই মায়ের কথা শুনো ওয়াজকরুনি রহমাতুল্লাহ আলাইহি যেমন করে মাকে মাথার মধ্যে লইয়া হাঁটতেছিলেন, যেখানেই যাই মারে সঙ্গে সঙ্গে লইয়া যায়, কারণ মা তো অসুস্থ, অসুস্থ মাকে ফালায়া যাওয়া যায়। কিতাবের মধ্যে আসছে হঠাৎ করে ওয়াজকরুনি রহমাতুল্লাহ আলাইহি শুনতে পাইছে, এর আগে ওয়াজকরুনি মুসলমান হয়ে গেছে, এবার একদিন শুনতে পাইলো যে উহুদের যুদ্ধ লেগে গেছে। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে ওয়াজকরুনি ইয়ামান থেকে শুনতে পাইছে যে উহুদের যুদ্ধে নাকি আমাদের রাহমাতুল লিল আলামিন নবীজির দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াজকরুনি রহমাতুল্লাহ আলাইহি কে যেন কানে কানে খবর দিয়ে গেছে, রে ওয়াজকরুনি তুমি না বলে রে রাহমাতাল লিল আলামিন নবীর উপর ঈমান আনছো, তুমি না বলে এই নবীর পাগল, খবর পাইছনি উহুদের জমিনে তোমার নবীর বলে দুইটা দাঁত না। ওয়াজকরুনি কান্দে, খবর আমারে কে যেন দিয়া যা, আমি সামনে তাকাই কাউরে দেখি না, ডানে তাকাই গো কাউরে দেখি না, বামে তাকাই কাউরে দেখি না, পিছনে তাকাই কাউরে দেখি না, কে যেন খবর দিয়ে যায়। ওয়াজকরুনির জানার আর বুঝার আর বাকি নাই, এটা হলো কুদরতি ভাবে আমার আল্লাহ এই খবর দিয়া যায়। ওয়াজকরুনি মনে মনে ভাবলেন আমার নবীজির যখন দুইটা দাঁত মোবারক নাই, ওয়াজকরুনি আমার নবীর ভালোবাসায় সর্বপ্রথমে ওয়াজকরুনি মনে মনে চিন্তা করলেন, আমার রাসূলের যদি দুইটা দাঁত মোবারক না থাকে গো, আমি আবার কেমন রাসূলের প্রেমিক হইলাম, আশিক হইলাম, আমার মুখের মধ্যে কেমনে দাঁত থাকতে পারে, আমার রাসূলের দুইটা দাঁত না, আমার রাসূলের না জানি কেমন কষ্ট হইতেছে। আপনি কষ্ট নিয়েন না, আমি ওয়াজকরুনি এখন আপনার জন্য আপনার ভালোবাসায় নবী গো আমার দুইটা দাঁত এখন ফালাইয়া দিলা। ওয়াজকরুনি সর্বপ্রথম উপরে দুইটা দাঁত ফালাইয়া দিলেন। এবার কিছুক্ষণ যাওয়ার পর গড়গড়াইয়া রক্তগুলো মুখ থাইকা বাহির হইতেছে। কিতাবের মধ্যে আসছে আপনি আমি যদি নিজের দাঁতগুলো ভালো দাঁতগুলো ফালাইয়া দেয় আমাদের জন্য হারাম, কবিরা গুনাহ হবে। ওয়াজকরুনি নবীর ভালোবাসায় দাঁত ফালাইছে, বলেন ওয়াজকরুনির কোনো গুনাহ হইছেনি? আমার বাবারা, বন্ধুরা ও আমার সুন্নি মুসলমান ভাইরা, থেকে প্রমাণিত হয়ে যায় আমার নবীর ভালোবাসায় যদি কোনো কিছু করা হয় আমার আল্লাহর কাছে সেটা গ্রহণ হইয়া যায়। আর নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াজকরুনি দন্ত দেই ফেলে, নবীর প্রেমে ওয়াজকরুনি দন্ত দেই ফেলে। এই ওয়াজকরুনির নাম আইসিনি এখানে? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা। আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম ওয়াজকরুনি আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীর ভালোবাসা অন্তরে লইয়া গো ওয়াজকরুনি দুইটা দাঁত যখন ফালাইয়া দিছে, দুইটা দাঁত ফালাইয়া দেখেন কতগুলো রক্ত মুখ থেকে বাহির হয়। দুইটা দাঁত যখন ফালাইয়া দিল, ভালো দুইটা দাঁত ফালাইয়া দিল, সঙ্গে সঙ্গে তাকে দেখে জমিন রক্তে লাল লাল হইয়া যায়। ওয়াজকরুনি তারপরে মনে মনে একটু চিন্তা করলেন, আমি তো উপরের দুইটা দাঁত ফালাইছি, না জানি রে আমার নবীর না জানি নিচের দুইটা দাঁত না জানি পড়ে গেছে। ওয়াজকরুনি এই কথা চিন্তা কইরা গো ওয়াসকুরুনি নিচের দুইটা দাঁত ফালাইয়া দিছে। নিচের দুইটা দাঁত যখন ফালাইয়া দিল আরো বেশি পরিমাণে রক্ত মুখ থেকে বাহির হইতেছে। রক্ত মুখ থেকে বাহির হইতে হইতে জামাগুলো ভিজে গেছে রক্তে, জমিনগুলো লাল লাল হইয়া যাইতেছে। এরপরে ওয়াসকুরুনি ভাবে আমার নবীজির উপরে দুইটা দাঁত না হইয়া নিচের দুইটা দাঁত না হইয়া যদি সাইটের দাঁতগুলো হয়ে থাকে তাহলে কেমনে গো আমি ওয়াসকুরুনি কেমনে আমার সাইটের দাঁতগুলো রাখবো। পাথর দিয়ে আঘাত করতে করতে রে ওয়াসকুরুনি নিজের সবগুলা দাঁত ফালাইয়া দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীর প্রেমিক, আসল প্রেমিক ওয়াসকুরুনি। এমন প্রেমিক হতে হবে আমাদেরকে যে প্রেমিক হলে মদিনাওয়ালা নবী কোনোদিন না দেখে আপনাকে আমাকে যেমন করে ওয়াসকুরুনিকে জুব্বা দিয়েছিল, আমাদেরকেও আমার নবীজি ঘুমের মধ্যে দিদার দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার নবীজির আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা আমার নবীজিকে দিয়েছে। রাসূল বলেছেন যে শয়তান সবকিছুর রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার রূপ ধারণ করা শয়তানের জন্য হারাম। সে আমার রূপ ধারণ করতে পারবে না। আমার কোন উম্মত যদি সত্যি সত্যি আমি রাসূলকে স্বপ্নে দেখে থাকে তাহলে সে শয়তানকে না, সে স্বয়ং আমি রাসূলকে স্বপ্নে দেখেছে। আমার নবীজি আমাদেরকে দিদার দিতে পারে কি পারে? আমি অনেক দূর থেকে এসেছি, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা যাতে এই সুন্নতের ময়দানে আল্লাহ পাক দ্বীনের পথে আমাকে কবুল করেন। বলুন আমিন। কারণ আমার নানাজান মারা গেছেন আজকে প্রায় ১.৫ বছরের উপরে হইতেছে। এমন একদিন আসবে হুজুর যেমন করে আমাদের ছেড়ে চলে গেছেন, আপনারাও বা আমরাও একদিন দুনিয়া থেকে চলে যাব, ঠিক না? কিন্তু দেখেন আজকে হুজুর চলে গেছে, কিন্তু এখনো বাংলাদেশে এমন মানুষ আছে যারা এখনো জানে না যে হুজুর মারা গেছে। আজকেও কয়েকজন মানুষ ফোন দিয়েছে, মাহফিলের জন্য। আমার ভাই জিল্লু ভাই আমার সাথে এসেছে, হুজুরের সাথে যিনি সব সময় থাকতেন, ওনার কাছে ফোন দিল। তারপরে উনি বলতেছে যে আপনি শুনেন নাই হুজুর তো মারা গেছে ১.৫ বছর। উনি বলতেছে কি বলেন হুজুর মারা গেছে? মনে হয় ইন্টারনেট এগুলো মানে ভালোভাবে চালায় না, এজন্য মনে হয় ঘটনাটা শুনে নেয় আর কি। কিন্তু শতকরা ৯০% মানুষ জানে যে হুজুর দুনিয়াতে নাই। এরকম ভাবে আপনাকে আমাকেও চলে যাইতে হবে। কিন্তু হুজুর চলে গেছে কি হয়েছে? হুজুরের ওয়াজগুলো মানুষ এখনো দেখে, এখনো হুজুরের জন্য মানুষ দোয়া করে। যেভাবে সারা বাংলার মধ্যে মানুষ পাগল, আল্লাহর কসম আমার মনে হয় যে হুজুরের কবরে আল্লাহ কোনো শাস্তি দিতে পারে না, আমার মনে হয়। কারণ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি হুজুরের মতো তো করতে পারি না, হুজুরের মতো তো করা সম্ভব না। হুজুর যেভাবে আলোচনা করতেন হয়তো ১০০ ভাগ থেকে ১০ ভাগ আমি পারি, ৯০ ভাগে আমি পারি না। কিন্তু হুজুরের যে আলোচনা, এই আলোচনা শোনার জন্য যে মানুষ কত পাগল। আমি কিছুদিন পূর্বে গিয়েছিলাম দিনাজপুর, উত্তরবঙ্গ। এই দিনাজপুর যখন মানুষ শুনলো যে হুজুরের নাতি এখানে আসবে, মানুষ উপচে পড়া ভিড়, চতুর্দিকে মানুষ ভিড় করলো। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আমি তো তেমন আপনাদের সাথে পরিচিত না, আমাকে চেনেন না, আপনারা কেন এসেছেন এখানে? আমাকে তো আপনারা চিনেন না, জানেন না, আমি তো এত ওয়াজ আগে করি নাই, আমি এই বছরই প্রথম মাহফিল করতেছি। এবছরে আগের বছর হুজুর মারা যাওয়ার পর থেকে কিছু মাহফিল করতেছি। আমি বললাম যে কেন আপনারা এখানে এসেছেন? সবাই দেখলাম অনেকে মনটা কালো করে দিয়ে, অনেকের চোখে যেন পানি এসে যাইতেছে। অনেকে বলতেছে হুজুর আমরা আসছি তো আপনার নানার স্মরণে। সুবহানাল্লাহ। প্রত্যেকে বলতেছে যে আমরা আসছি যে এই লোকটার স্মরণে যে আপনি এসেছেন, আপনি হুজুরের নাতি, আপনাকে একটা নজর দেখার জন্য আইছি। অনেকে বলতেছে আমরা হুজুরকে কোনোদিন দেখি নাই, কিন্তু আপনি নাকি হুজুরের মতো আলোচনা করতে পারেন, এটা একটা নজর দেখার জন্য আমরা আইছি। অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এভাবে ছোটখাটো করে আমিও মাহফিল করতেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে এইভাবে আমাকে এই দিনের পথের জন্য কবুল করেন। বলো না আমি। কারণ হুজুর চলে গেছেন আর আসবে না, আমরা যদি হুজুরের স্মৃতিগুলো ধরে রাখতে পারি এটা কি ভালো হবে না? ভালো হবে। আল্লাহ পাক যেন হুজুরের এই যতটুকুই পারি এতটুকু স্মৃতি যেন আমি ধরে রাখতে পারি, আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। বাবারা বলতেছিলাম ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাই ঘটনা ভুলে যান না তো, মনে আছে? ওয়াজকুরুনি রহমাতুল্লাহ আলাই যেই দিন শুনেছিল আমার নবী উহুদের জমিনে নিজের দুইটা দাঁত মোবারক শহীদ হয়েছে, সবগুলা দাঁত অলরেডি ফলাই দিল। এবার দেখেন কেমন পাগল, কেমন নবীজির আশিক ছিল। সব দাঁত ফেলে দিয়ে রক্তে গড়াগড়ি, জমিন রক্তে ভরে গেছে। এরপরেও একটু আফসোস নাই, এরপরেও ভাবতেছে, মনে মনে ভাবতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ভালোবাসা পাইব কি পাইব না, ভালোবাসা পাবো কি পাবো না। হঠাৎ করে একদিন কেন জানি মনে হলো যে আমি রাসূলের দেশের পাশেই থাকি, ইচ্ছে করলে তো গিয়ে একদিন নবীজিকে দেখে আসতে পারি। এই আপনারা যারা ওয়াজকুরনি জীবনী জানেন বা নাম শুনেছেন, আপনারা একটা জিনিস জানেন না, যে অনেকে আবার হয়তো জানেন যে ওয়াজকুরনি এবং নবীজি ওনাদের দুজনের কিন্তু কোনোদিন সাক্ষাৎ হয় নাই, ওনারা একজন আরেকজনকে কেউ কোনোদিন দেখে নাই। কিন্তু না দেখা আমার নবীজি কিভাবে মোহাব্বত লাগাইলো, যেখানে কোন সাহাবী আমার নবীজির জুব্বা মুবারক না পাইয়া হযরত ওয়াজকুরনি পেয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন পাগল আমাদেরকে হতে হবে। নবীজি না দেখেও এই জুব্বা মুবারক দিতে পারে কি পারে না? না দেখে আমরা যে এই বাংলাদেশে এত দূরে আছি, আমাদেরকে কি আমাদের নবীজি দিদার দিতে পারে না? এই জন্য নবীর দিদারের আশায় আমরা যারা বসে আছি, আমরা যারা রাসূলের পাগল, আমরা যারা আশিক রাসূল আছি, আমাদের প্রত্যেকের মনের একটা দিদারে তামান্না থাকে। হয়তো আমরা মদিনায় যাব, না হয়তো আমরা স্বপ্নে ঘরে হলেও আমাদের ভাঙা ঘরে আমাদের নবীজিকে একদিন স্বপ্নে দেখব। সুবহানাল্লাহ। ওয়াজকুরনি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে একদিন ইচ্ছা প্রকাশ করলেন, আমি তো ইচ্ছা করলেই পারি রে রহমাতাল লিল আলামিন একটা নজর দেখার জন্য, কেন আমি যাই না, কেন আমি যাই না? নিজের মনে মনে অপরাধী মনে করতেছে, আমি তো ইচ্ছে করলেই পারি, যাই দেখি কিসমতে কি আছে। মার কাছ থেকে অনুমতি নেই প্রথমে, এটা হচ্ছে ভালো ছেলেদের লক্ষণ। কোথাও গেলে, কোনো জায়গায় গেলে মার কাছ থেকে অনুমতি নেবেন। আল্লাহর কসম, যত বিপদ আপদ আছে আল্লাহ দূর করে দিবে, এই মায়ের কোলে আপনাকে আল্লাহ আবার ফিরাই দিবে। মার কাছ থেকে অনুমতি নেবেন। আজকে ছেলে মেয়েরা কোথাও গেলে তো মাকে বলার কোনো প্রয়োজনই মনে করে না। এটা যে কত বড় রহমত, মায়ের দোয়া যদি কোনো সন্তানের পক্ষে থাকে, বলুন এই সন্তানের কি কোনো বিপদ হতে পারে? আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করুন। মার কাছ থেকে অনুমতি নেবেন কোথাও গেলে, দূর দূরান্ত কোথাও গেলে সবসময় মার কাছে বলে যাবেন। মা একটা দোয়া করলে আল্লাহ এই দোয়াটা কবুল করে নাই, এই দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে হেফাজত করুন। ওয়াজকুরনি রহমাতুল্লাহ আলাই মার পায়ের মধ্যে গিয়ে ধরছে, মার পাটা আস্তে আস্তে করে টিপতেছে। মা বলতেছে, আরে বাবা ওয়াজকুরনি, কিছু বুঝি আমারে বলবা? মা বুঝে গেছে। অনেক সময় যখন মার গিয়া আদর করে, মার সাথে ভালো ব্যবহার করে, তখন মা কয়, কিরে টাকা লাগবে বুঝি, এলাকে আমার ভালো ভালো ব্যবহার করতেছ, আম্মা তুমি কেমনে বুঝলা? তখন মা কয়, তোর এই ছেলের সামান্য আবদার যদি আমি না বুঝি, তাহলে আমি মা কি লিগিয়া? মার কাছে যখন ছেলে বাইল দিয়া গিয়া কথা কয়, একটু আদর বেশি দেখায়, মা তখন বুঝতে পারে সন্তান হয়তো কিছু দরকার। মার পায়ের মধ্যে গিয়ে আস্তে আস্তে টিপা দিতেছে, মাকে আদর করতেছে। মা বলতেছে, আরে বাবা ওয়াজকুরনি, কি ব্যাপার, তোমার কি হলো? আমার পার মধ্যে আইসা হঠাৎ করে তুমি কেন টিপা শুরু করে দিয়েছো, কিছু বলবা কিনা? ওয়াজকুরনি এই গাল বাইয়া বাইয়া দুইটা চোখের পানি মার পায়ের মধ্যে ফেলাই দিলেন। মা ডাক দিয়ে বলতেছে, ওয়াজকুরনি রে, কেন রে বাবা তুমি এভাবে কান্না করতেছো, আমাকে খুলে বলো। তুমি তো এভাবে সচরাচর কান্দো না, তোমার মনের দুঃখটা কি আমি মার কাছে তুমি বলো। ওয়াজকুরনি চিৎকার করতেছে, মা মা গো তুমি অসুস্থ, কেমনে গো তোমারে আমি মনের কথাটা বলি। মা বলতেছে, বাবা রে আমি যতই অসুস্থ হই তোমার মনের কথা শুনতে আমি প্রস্তুত আছি, আমারে খুলে বলো। ওয়াজকুরনি বলতেছে, মা গো, ও আমার প্রাণের মা, তুমি তো জানো আমি যে মদিনার নবীর পাগল, आमी आमार नबीर एकटा नजर गो देखते चाई आमार मन आर माने ना कत बछर हये गेछे आमार नबीरे आमी देखि ना गो मा मा तुमी जानो गो आमी नबीर केमन पागल गो मा तुमी जानो कारो बोलते होबे ना मा तुमी तो जानो गो आमार नबीर ভালোবাসা आमार सब दात आमी ফালাইয়া দিছি मा তবে आमार মনের মধ্যে একটা আফসোস আছে मा आमार नबीरे आमी गो एकटा नजर देखते যাই मा तखन निजे दुइटा चोखेर पानी गड़ गड़ करे छेड़े दिलेन मा बोलतेछे रे बाबा वास करुनी এমন একটা সময় তুমি কথাটা বলছো যখন আমি মা অসুস্থ আমি হাঁটতে পারি না তুমি জানো কোথাও যাইতে পারি না তুমি জানো এমন সময় যদি তুমি আমার পাশ থেকে চলে যাও আমি মা কেমনে বলো বাঁচবো কি নিয়ে বেঁচে থাকবো तबे बेशी देरी कइरो ना नबीर देखा जदि ना पाओ आमी मा तुम्हारे एकटा आदेश आगे दिए दिलाम नबीर जन्य बेशी देरी कइरो ना जदि देखा पाओ देखा कइरा चले आसबा আর যদি দেখা না পাও তবু বেশি দেরি কইরো না সঙ্গে সঙ্গে তুমি চলে আসবা মার আদেশ মা অনুমতি তারপরেও দিয়েছে দেওয়ার পরে ওয়াসকুরনি এবার এটাতেই খুশি ঠিক আছে মা তুমি বলছো আমি দেরি করব না যদি রাসূলের দেখা পাই তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না দেখা পাই তারপরে আমি তোমার জন্য তোমার আদেশ মানতে আমি তাড়াতাড়ি চলে আসব মা কথা মানতে যাই ওয়াসকুরনি এবার রওনা দিলেন যাবেন সুদূর মদিনায় আগে তো এখন তো এরোপ্লেনের যুগ বিমানের যুগ বাংলাদেশ থেকে মাত্র 6 ঘন্টায় জায়গা 6 ঘন্টায় জায়গা সৌদি আরব আর আগে 6 মাস যাইতেছে এই যুগ গেছে নাও গেছে আর এখন জায়গা মাত্র 6 ঘন্টায় কি যুগ পরিবর্তন হইছে কত জাহাজ দিয়া কত বিপদ আপদ ঝড় তুফান এগুলা পাড়ি দিয়ে আগে গেছে হজ করার লাগি সৌদি আরব এই পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইয়ামান ইয়ামান থেকে গেলে আবার এই জ্বর তুফানি গুলা ফারণ লাগে না তবে জ্বর মাঝে মধ্যে পড়ে এটা পানির মধ্যে জ্বর না এটা হলো মরুভূমির মধ্যে যারা সৌদি আরব বা বাহির বিশ্বে থাকেন আরব কান্ট্রিগুলোতে দেখবেন মরুভূমির মধ্যে এক ধরনের জ্বর হয় মরুভূমির জ্বর যখন শুরু হয় চতুর্দিকে ধুলাবালি কোনো কিছু দেখা যায় না যেখানে দেখবেন সমান জায়গা এখানে অল্প ১-২ মিনিটের মধ্যে পাহাড় হয়ে যায় ধুলি জ্বর আসে এই জায়গার মধ্যে জমা হইলে এখানে পাহাড়ের মতো হয়ে যায় মরুভূমির জ্বর এই রকম ওয়াসকুরনি ইয়ামান থেকে রওনা দিলেন কোথায় যাবে মদিনা শহর নবীজি ততক্ষণে মদিনায় চলে গেছে হিজরত করে মদিনায় যাবেন মদিনা শহরে নবীজির দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য এই পাগল কত বড় পাগল যেখানে ১৭,০০০ মাইল দূরের রাস্তা ইয়ামান থেকে মদিনা এই মদিনা নবীজিকে দেখার জন্য রওনা করে দিয়েছে আবার ওয়াসকুরনি তো গরিব মানুষ না একটা ভালো ঘোড়া না একটা উট যাইবো কেমনে ওনে রওনা দিছে গাদার ভিড়ে উঠটা কেয়ার ভিড়ে গাদার ভিড়ে গাদারে তো বাইরে লও জানা খালি ক্যাট ক্যাট করে জায়গাতে আর দৌড়ে না এরপরেও এটার উপরে উঠেই রওনা দিছে পাগল তো পাগল হই ওয়াসকুরনি পাগলা তো পাগলা হই রওনা দিছে গাদার পিঠে উঠে করে রওনা দিছে যাক নবীজিকে দেখবে কিন্তু অর্ধেক রাস্তায় যাওয়ার পরেই এই গাদা অসুস্থ হয়ে গাদারে ফালাই তারপরে হাইটে হাইটেই রওনা দিছে নবীজিকে দেখতে সুবহানাল্লাহ পথে মক্কা শহর ইয়ামান থেকে যাইতে মক্কা মক্কা পার হইয়া তারপরে মদিনায় যাইতে হয় মক্কা পার হইয়া যখন মদিনার কাছাকাছি গেলেন দূর থেকে মদিনা শহর দেখা ওয়াসকুরনির মনের মধ্যে একটা শান্তি আইছে আর বলতেছে আহ এই শহরেই বুঝি গো আমার নবী থাকে এই শহরের মানুষ কত ভাগ্যবান তোমরা এই শহরের মানুষ আমার নবীরে পাইছো এই নবীরে যদি আমি আমার ওয়াসকুরনি দেশের মানুষ পাইতো আজকে তারাও তো ভাগ্যবান হয়ে যেত আল্লাহু আকবার আজকে যদি আমরা এই বাংলাদেশের মানুষরা নবীজিকে পাইতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত वस्कुरुनी दूर थैका मदिना शहर जखन तिनी देखते पारलेन मदिना शहर ढोकार आगे वस्कुरुनी मदिना शहरेर माटीगुलो हाते निलेन मदिना शहरेर माटी लइया वस्कुरुनी निजेर शरीरेर मध्ये माखा शुरू करे दिलेन किताबेर मध्ये आछे वस्कुरुनी शरीरेर मध्ये माटी माखे आर बोले अरे माटी रे माटी रे माटी तोर जीवन बुझी धन्य होया जा तोर बुके आमार नबीजी कदम मुबारक गुलो फलाइछे रे माटी तुई कत भाग्यवान तोर पाये नबीजीर कदम मुबारक लागछे माटी रे ओ माटी तोर जीवन धन्य होये गेछे माटीगुलो निये शरीरेर मध्ये माखतेछे किछुक्षण पर वस्कुरुनी मदिना शहरेर मध्ये प्रवेश करलेन मदिना शहरेर मध्ये प्रवेश करे मानुषदेरके जिज्ञासा करे अरे मदिनार मानुषेरा दिबानी रहमाताल लिल आलामिनेर बाड़ीटा कोथाय आमारे देखाय दिबानी अनेके मने करछे पागल জামাটা ময়লা ওয়াসকুরুনির জামাটা ময়লা ধুলাবালু আবার মদিনার মাটি মাখছে মানুষ মনে করতেছে সিরাফারা জামা পরে এটা কেড়াইছে রে মনে হয় পাগল আমাদের সমাজে পাগল কি নতুন জুব্বা পরে নতুন শার্ট প্যান্ট পরে পাগলরা সাধারণত সিরাফারা পুরান জামা হইতে পরে ঠিক কি না এ ওয়াসকুরুনি পাগলা ইনিও পুরান জামা কাপড় পরে যখন গেছে মানুষ কই পাগল কইতে আইছে নবীর বাড়ি ঘর বিচার কে আর কোন না শেষ পর্যন্ত একজন মানুষের কাছে জিজ্ঞাসা করছে কি গো এ ভাই আমারে দিবানি নবীজির বাড়িটা কোথায় আমারে দেখাই দিবা তিনি দেখাই দিলেন ও যে দেখো ওইটাই হচ্ছে নবীজির হুজরা মুবারক জুরা কোন সুবহানাল্লাহ ওয়াসকুরুনি কয় আর কিছু লাগবে না ধন্যবাদ এই কথা বলে ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলাই উনি রওনা করে দিলেন আমার নবীজির হুজরা মুবারক দেখার জন্য এবার হুজরা মুবারকের কাছাকাছি গিয়ে ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলাই উনি আমার নবীজিকে উদ্দেশ্য করে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঘরে আছেন কি একবার বললেন ঘর থেকে কোনো জবাব নাই আবার সালাম দিলেন ঘর থেকে কোনো জবাব নাই তিনবার সালাম দিলেন সালামের প্রতি উত্তরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি ঘরের ভিতর থেকে জবাব দিলেন কে আপনি নবীজির খুঁজে এসেছেন নবীজি তো ঘরে নাই তাহলে কোথায় গেছে আপনি কি জানেন না আমি জানি না আমাকে তো বলে যায়নি তাহলে কখন আসবে আপনাকে এটাও বলে যায়নি না বলে যায়নি ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে আসছে যখন এই কথাটা শুনতে পাইলেন নবীজি ঘরে নাই কখন আসবে তাও জানা হয় নাই কখন আসবে তাও আম্মা জান আয়েশা সিদ্দিকা জানে না এই কথাটা শুনতে দেরি হয় ওয়াসকুরুনি গাল বায়া বায়া পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে ওয়াসকুরুনি কান্দে আর ডাকে বাবু তোমার নবীরে বুঝি গো দেখা হইল না বাবু কেমন কপাল গো আমার ওয়াসকুরুনি এতদিন পরে নবীরে দেখতে আইছি গো তবু তোমার নবীর দেখা পাইলাম না ওইদিকে বাড়িতে আমার মা রে আমার মা আমার জন্য অপেক্ষা করতেছে আমার মা বলছে ওয়াসকুরুনি রে বাজান রে দেরি কইরো না তাড়াতাড়ি তুমি চইলা আইসো ফেরত আইসো ওয়াসকুরুনি মায়ের কথা মনে কইরা আরো কেন জানি বিনায়া বিনায়া কাঁদতেছে এই কান্নাটা আম্মা জান আয়েশা নিজের চোখেই দেখলেন তিনি ঘরের ভিতরে চলে গেলেন এখান থেকে কাঁদতে কাঁদতে ছোট বাচ্চারা যেমন করে কাঁদে মজা না দিলে টাকা না দিলে এমন করে কাঁদতে কাঁদতে ওয়াসকুরুনি আমার নবীর ঘর সামনে থেকে হুজরা মুবারকের সামনে থেকে বিদায় হইয়া যায় ওয়াসকুরুনি যখন চলে গেল কিছুক্ষণ পর দয়ার নবী মায়ার নবী যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে মানুষের গুনাহ মাফ হইয়া যাইতো যেই নবীজির গাম মুবারক থাইকা মিশকে আম্বরের চাইতে সুন্দর গ্রান বাহির হইতো। যেই নবী রাস্তা মুবারক দিয়া হাঁটলে গো আমার নবীর গাছপালাগুলো সালাম দিত। যেই নবী এই সারাটা জীবন আপনার জন্য আমার জন্য আমার নবী উম্মতি উম্মতি বলে কাটাইছে। দুনিয়া থেকে আমার নবী যে গোপন হওয়ার পরেও এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে আমার আপনার নবী উম্মতি উম্মতি বইলা বইলা নবী কান্দে। কিতাবের মধ্যে আছে হাদিস শরীফে আমরা পড়েছি আমার নবী বলেন হাসরের ময়দানে যেই দিন মা ছেলের চিনবে না, বাবা যেই দিন ছেলের চিনবে না, সন্তানের পরিচয় দিবে না, কেউ কাউরে যেই দিন চিনবে না রে, ওই হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বইলা কানবে রে। আমার এই নবী কিছুক্ষণ পর হুজরা মুবারকের সামনে আসছে। হুজরা মুবারকের সামনে আমার নবী উপস্থিত হয়ে গেলেন। প্রতিদিন আমার নবী ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করতেন। আজ কেন জানি রে আমার নবী আর ঘরের মধ্যে ঢুকে না। আমার নবী ঘরের সামনে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দেন। আমার জানা আয়েশা আমার নবীর কান্নার আওয়াজ শুনে ঘর থেকে বাহির হইলেন। আমার নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর প্রতিদিন আপনি সালাম দিয়ে ঘরে ঢুকতেন, কেন গো আজকে ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দেন? আমার নবী ডাকে, আয়েশা রে সত্যি করে বল আমার ঘরের সামনে আজকে কে আইছিল রে? আয়েশা আমি কেন জানি রে আমার ঘরের সামনে আমার পাগল ভাস্করণীর কান্নার আওয়াজ শুনতে পাই। ভাস্করণী চোখের পানিগুলো আমার ঘরে হুজরা মুবারকের সামনে পড়ে আছে। আয়েশা সত্যি করে বল আমার ভাস্করণী বুঝে আজকে আইছিল? আম্মা জান আয়েশা বলেন, হুজুর গো একটা পাগল আইছিল আপনার খোঁজ করার জন্য, দেখতে পাগলের মতো পুরান জামা কাপড়, আমি তারে চিনতে পারি নাই। হুজুর আপনি তার জীবনে কোনোদিন দেখেন নাই, চিনেন না গো, কেমনে তারে আপনি চিনতে পারলেন গো? হুজুর ইনি আপনার সাহাবীদের কেউ না, মক্কার কোনো মানুষ না, আপনি তারে কেমনে চিনলেন? আমার নবী ডাকে, আয়েশা রে সারা পৃথিবীটা আমি রাসূলের হাতের তালুর মধ্যে আল্লাহ দিয়া দিছে। আরে আয়েশা সারা পৃথিবীর আনাচে কানাচে যেখান থেকে আমি রাসূলের পাগল, আমি রাসূলের উপরে দরুদ পড়বে সালাম দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ এমন কুদরত রেখেছে চোখের পলকে আমি নবীর দরবারে পৌঁছে যাবে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আমার মরণের নিদান কাল থাকি নবী গো আমার শিয়রে। আমার মরণের নিদান কাল থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলাল্লাহ লা ইয়া রাসূলাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রাত্র গভীর হয়ে যাইতেছে, আলোচনা অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিব। এই ঘটনাটা বলেই আমি আপনাদের সামনে থেকে ইনশাআল্লাহ মোনাজাত করে বিদায় হয়ে যাব। বলতেছিলাম ভাস্করণী পাগলা যখন আমার নবীর হুজরা মুবারক থেকে বিদায় হয়ে যায়, নবীর সঙ্গে কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, বলুন আমার নবী ভাস্করণী পাগলারে চিনতে পারছে কি পারছে না? আপনারা যারা पागल गुलार खबर मदीना वाला नबी जाने की जाने ना आमार नबी जदि खुशी होया जाए आमार नबी जदि एक बार डाक दिया बोले हमारे पागल उम्मतेर रे আমার আলোচনা শোনার জন্য আমার জীবনী শোনার জন্য এই মাহফিলে রাত্র 12টা 1টা পর্যন্ত তারা বসেছিল গো আমার আল্লাহর কাছে যদি দরখাস্ত জানাই মাবুদ তুমি আমার এই গুনাহগার উম্মতের গুনাহগুলো maaf করে দাও আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমার নবী যার জন্য শাফায়াত সেই দিন করবে আমার নবীর শাফায়াত আমার আল্লাহ শুনবে কি শুনবে না আবার কেউ কইতো কই নবী শাফায়াত বলে করতে পারতো না নাউজুবিল্লাহ কইতো না কেউ কই কই নবীজি বলে নিজেই নিজের লয়ে ব্যস্ত থাকবো খবরই থাকতো না কোন সময় শাফায়াত করবে নাউজুবিল্লাহ জোরে কত বড় বেয়াদব বেকুব আল্লাহ আমরা উস্তাদ আমাদের সামনে বসে আছেন আলহামদুলিল্লাহ যতটুকুই ক্ষুদ্র জ্ঞানে আমাদের জ্ঞানেই যতটুকু ধরেছে আমরা পড়েছি আমরা হাদিস শরীফে পেয়েছি যে আল্লাহর রাসূল শাফায়াত দুই প্রকার একটা হচ্ছে শাফায়াতে কুবরা আর একটা হচ্ছে শাফায়াতে সুগরা একটা হচ্ছে বড় শাফায়াত আর একটা হচ্ছে ছোট শাফায়াত বড় শাফায়াত যেটা হাশরের ময়দানে আল্লাহ বিচারের কাজ শুরু করবে না কারণ মানুষের যে পরিমাণে গুনাহ আল্লাহ যে উদ্দেশ্যে মানুষকে পাঠাইছিল দুনিয়াতে আল্লাহর এই উদ্দেশ্য পূরণ হয় নাই মানুষ খালি গুনাহ এগুলো করতেছে আল্লাহ তখন বিচার শুরু করবে না আল্লাহ বলবেন না বিচার কার্য আমি শুরু করব না কি বিচার করব এদের কি বিচার করব প্রত্যেকটা জাহান্নামী হবে বিচার করলে কি বিচার করবে আল্লাহর রাগ থাকবে আল্লাহর নাম থাকবে কহার দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর নাম রহমান রহিম আল্লাহর নাম গফফার আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ বলেন আমি 10 বার সাড়া দেই সুবহানাল্লাহ বলেন কিন্তু হাশরের ময়দানে মানুষ আল্লাহকে ডাকতে 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 গলা শুকিয়ে যাবে চোখ দিয়া পানি পড়তে 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 তার চোখ দিয়া রক্ত বাহির হবে আর পানি পাওয়া যাবে না এরপর আল্লাহর বিন্দু মাত্র দয়া হবে না আল্লাহর নাম সেদিন হয়ে যাবে কহার আল্লাহর সামনে কোন নবী কোন রাসূল কোন ফেরেশতা কেউ সেদিন দাঁড়াবার সাহস করবে না আল্লাহকে গিয়ে বলতে যে আল্লাহ বিচার কাজটা শুরু করে কেউ সাহস পাবে না আমাদের উস্তাদ জানেবামে আলেম উলামা অনেক আছে আমার ভুল হলে ওনারা ধরিয়ে দিবেন প্রত্যেকটা কথা আমি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব কোন নবী কোন ফেরেশতা সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবার সাহস পাবে না যে আল্লাহ বিচার শুরু করেন মানুষের বিচার শুরু করেন বিচার শুরু করবেন কিন্তু দেখা যাবে ওই যে আপনারা শুনেছেন মানুষগুলো সেদিন দৌড়ানি শুরু করে দিবে একজন আদম নবীর কাছে একজন ইব্রাহিম নবীর কাছে একজন নূহ নবীর কাছে একজন মুসা নবীর কাছে একজন ঈসা নবীর কাছে এভাবে মানুষের দলগুলো ছোটাছুটি করবে শেষ পর্যন্ত ঈসা নবী বলবে আরে কি করো তোমরা কোথায় দৌড়াইতেছো যেখানে দৌড়াইলে কাম হবে ওই জায়গায় যাও ওই যে গিয়ে দেখো হাশরের এক ময়দানে যিনি সুরটা দেখো সব মানুষের থেকে ভিন্ন সব মানুষ খালি কয় ইয়া নাফসি হাশরের ময়দানের এক নাই গিয়ে দেখো একজন লোক সিজদায় পড়ে কাঁদে ইয়া হাবলি উম্মতি উম্মতি ওই লোকটার কাছে যাও ইনি হলেন বিশ্ব জাহানের নবী এই ইনি হলেন আমাদের নবী আমরা নবী হলে কি হইছে এই নবী হচ্ছে আমাদের নবীদেরও নবী সুবহানাল্লাহ এই নবীর কাছে না গেলে আজকে পার হতে পারবে না যাও এই নবীর কাছে যাও এই নবী তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে সব মানুষ দৌড়ায় যাবে সব মানুষগুলো গিয়ে রিকোয়েস্ট করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর পারতেছি না হাশরের ময়দানে দাঁড়ায় থাকতে থাকতে আধা হাত নিচে সূর্য চলে আসছে আমাদের মাটিগুলো সূর্যের তাপে একেবারে লোহা হতে হতে তামা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আর কত সহ্য করব এই অত্যাচার আর সহ্য করতে পারতেছি না আপনি আল্লাহর কাছে একটু রিকোয়েস্ট জানান আমার নবীজি উম্মতের ব্যথা সইতে পারে না উম্মতের কষ্ট আমার নবী সইতে পারে না আমার নবী যে উম্মতের কষ্ট দেখে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আরজি জানাবেন ইয়া আল্লাহ আমার উম্মতের বিচার কাজ শুরু করে দাও সুবহানাল্লাহ আমার নবীজি তখন সিজদা থেকে মাথা উত্তোলন করবেন আল্লাহর কাছে যখন এই ফরিয়াদ করবেন আল্লাহ বলবেন বন্ধু মাথা উত্তোলন করেন আজকে আপনি যা আমার সামনে যাকেই আপনি সুপারিশ করবেন তার সুপারিশ গ্রহণ করা হবে তার সুপারিশ গ্রহণ করে ওই লোকটা যদি জাহান্নামী হয় আমি আল্লাহ কথা দিলাম ওই লোকটাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব তখন শাফায়াত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম শাফায়াত করবেন, শাফায়াতে কুবরা, বড় শাফায়াত, মানে বিচার শুরু হবে। এটা হলো সবচেয়ে বড় শাফায়াত। শাফায়াতে কুবরা হলো আবার দুই প্রকার। একজনকে শাফায়াত করা হবে মানে জান্নাত ঢুকে গেছে ঠিক, কিন্তু ওর পদমর্যাদা কম। একজন হলো সাধারণ পুলিশ, আরেকজন হলো এসআই, আরেকজন হলো এসপি। পাওয়ার বেশি না কম, একজনের থেকে একজন বেশি না, পদমর্যাদা, বেতনও বেশি। এখন দেখা যাবে অনেকে জান্নাতে ঢুকছে ঠিক কিন্তু পদমর্যাদা কম। এদেরকে আমার নবী যে আবার শাফায়াত করবে যাতে এদের পদমর্যাদা বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবার আরেক শ্রেণীর মানুষদেরকে শাফায়াত করবে, এটা হলো পদমর্যাদা না, এটা হলো যারা জাহান্নাম, যাদের উপরে এক ধরনের ওয়াজিব হয়ে গেছে এরা জাহান্নামী। আল্লাহ রাসূল তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন, শাফায়াত হবেন সেই দিন। আরো শাফায়াত করবেন আপনার কোরআন, আপনার কোরআন, যে কোরআন আপনি পড়েছেন এই কোরআন আপনার পক্ষে শাফায়াত করবে আল্লাহর কাছে। আপনার নামাজ শাফায়াত করবে, আলেম শাফায়াত করবে, হাফেজে কোরআন শাফায়াত করবে, আল্লাহর ওলিয়া ওলিয়ারা শাফায়াত করবে, অনেক সাহাবাই کرام শাফায়াত করবে। শাফায়াতের অভাব নাই। এরপরও এক শ্রেণীর লোক শাফায়াত বলে কিচ্ছু নাই। হ্যাঁ, নাউজুবিল্লাহ, শাফায়াতের অভাব নাই, এরপরে কো শাফায়াত বলে কিচ্ছু নাই। শাফায়াত না করলে আমাদের বর্তমানে যে আমল, এই আমল দিয়ে কি আমরা জান্নাতের আশা করতে পারি? পারি না। আল্লাহ যদি ধরে আমরা একজনও মনে হয় জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ যদি খালি ধরে যে তোমার হিসাবটা দেখি তো, কইলা দেখি তুমি কি আমল করছো সারা জীবন, খালি যদি খুলে হ্যাঁ শেষ। আর আল্লাহ যদি কো খুলন লাগতো না, থোক তোমার আমল আমার পছন্দ হইছে যাও খা, এই কথা যদি কো ওই ব্যক্তিটাই বেঁচে যাবে। তাহলে আল্লাহ পাক যার আমলের জন্য ধরবে এই ব্যক্তিটাই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর যার আমলের জন্য ধরবে না, বলবে ঠিক আছে তোমার আমল আমি পছন্দ করলাম, সে কি হয়ে যাবে, জান্নাতে হয়ে যাবে। তাহলে শাফায়াত আছে না নাই? আসেনি? আছে। এই শাফায়াত আমাদের নবী আমরা করব। এই নবীজি বলতেছিলাম যেদিন হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন, আমার নবীজি তখন আম্মা জান আয়েশাকে বলতেছিলেন, আয়েশা তুমি হা করো তো, তোমার দাঁতগুলো আমি একটু দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জানি নবীজির কি লাগে, বিবি লাগে। বিবি কি লাগে? বিবি, ওয়াইফ। ইংলিশে কি কয় ওয়াইফ, বাংলায় কি কয় স্ত্রী, বিবি। আবার ইস্তারি না, একটা তো আছে ইস্তারি যেটা দিয়ে কাপড় ডলে, ইস্তারি না স্ত্রী। আচ্ছা যাই হোক, স্ত্রী। ওনাকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, আয়েশা তুমি একটু হা করো, তোমার মুখগুলো আমি একটু দেখতে চাই। আয়েশা হা করলেন, দেখতে পেলেন সবগুলা দাঁত আয়েশার মুখের মধ্যে আছে। আমার নবীজি বললেন, আয়েশা রে তুমি যে হা করেছো তোমার সব দাঁতগুলো দেখা যায় মুখের মধ্যে আছে রে। আয়েশা তুমি যে বলছো যে লোকটারে তুমি চিনো না, যারে বলছো তুমি পাগল, এই লোকটা তো আসলে পাগল না রে আয়েশা, এই লোকটা হইল আমি আল্লাহর পাগল এবং আমি নবীর পাগল। আয়েশা রে তোমার মুখের মধ্যে সবগুলো দাঁত আছে। আমার যেদিন উহুদের জমিনে আমার দন্তন মোবারক শহীদ হয়েছিল রে আয়েশা, ওই দিন ওই পাগল যারে তুমি পাগল বলছো, ওই পাগল ওয়াসকুরুনি আমি নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে তার মুখের মধ্যে যতগুলো দাঁত ছিল আমি নবীর ভালোবাসায় সব দাঁত ফালাইয়া দিয়েছিল রে আয়েশা। আমি নবী যেদিন ইন্তেকাল করব রে, আমার শরীরের মধ্যে যে জুব্বা মোবারক তুমি দেখতেছো আয়েশা, আমার এই জুব্বা মোবারক যে কোনো মূল্যেই হোক এই ওয়াসকুরুনির তোমরা উপহার স্বরূপ পাঠায়া দিও। সুবহানাল্লাহ। নবীজির মৃত্যুর পরে গুঞ্জন ছড়ায় পড়লো, কেউ কয় নবীজির জুব্বা মোবারক উমর পাইব, কেউ কয় আবু বকর পাইব, কেউ কয় আরে না নবীজির মেয়ের জামাই আছে না আলী রাদিয়াল্লাহু আনহু উনি পাইব। কারণ নবীজি বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে ওই শহরের দরজা। যেহেতু নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব সময় প্রশংসা করেন, আবার মেয়ের জামাইও, তাহলে মনে হয় আলী হইবে। দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আমার নবী যে সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা আসো, এদিকে আসো, তোমরা কি আলোচনা করতেছো? তো কেউ আর কথা কয় না, চুপ করে রইছে। আমার নবী কয়, সাহাবীরা তোমরা কথা না বললেও আমি নবী জানতে পারছি। সুবহানাল্লাহ। আমার নবী কয়, সাহাবীরা তোমরা যে ব্যাপারে আলোচনা করতেছো, আমার জুব্বা মুবারক, আমার এই জুব্বা মুবারক তোমাদের সাহাবীদের মধ্যে কেউ পাবে না। সুবহানাল্লাহ। কেউ পাবে না। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ছিল মুখটা হাসি, এখন হয়ে গেছে বলি। কয়, সাহাবীরা পাইতো না তাহলে কেডা পাইবো? কইলে কি মক্কার কোন লোকে পাইবো? না। মদিনার? না। তাহলে কোনে? তায়েফের মানুষে পাইবো? কই না। কোন কোন জায়গার মানুষ পাইবো আমরা তো জানতে হবে। নবীজি আবু বকর ওমরকে ডাক দিয়ে বললেন যে তোমরা জেনে রাখো, আমার জুব্বা মুবারক যে পাবে তার বাড়ি মক্কা, মদিনা, ইয়াসরিব, আর কোন তায়েফ নগরীতে নয়। স্বামী রাসূলের পাগল, তার বাড়ি হচ্ছে সুদূর ইয়ামানে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার, আমরা এত এত সাহাবী, আমরা এত এত হাজার হাজার লোক থাকতে, মুসলমান থাকতে, এই ইয়ামানের কোন লোক, তার নাম ওয়াসকুরনি, ইয়ামান দেশে, তাকে আমরা কিভাবে পাবো বা তার কাছে কিভাবে জুব্বা পৌঁছে দিব? নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই ওয়াসকুরনিটা আবার কে, আপনি তাকে কেমনে চিনলেন? আমার নবীজি তখন বিস্তারিত খুলে বললেন যে ওয়াসকুরনি পাগলা হলো এমন লোক, যে লোক হলো একই সাথে আমি রাসূলেরও প্রেমিক, একই সাথে তার মায়েরও প্রেমিক। কন্যা সুবহানাল্লাহ। এই তো দুয়ে দুই লাগা গেছে। আল্লাহ এবং তার হাবিব খুশি হয়ে গিয়েছে। আমাদেরকে শুধু আল্লাহর রাসূলের প্রেমিক হলেই চলবে না, আমল বরবাদ হয়ে যাবে যদি আমরা পিতামাতার কথা না শুনি। কথা বলেন, আমি মুখে মুখে যদি আমি আশিকের রাসূল দাবি করি আর ঘরের মধ্যে গিয়ে আমি মাকে তুই তুকারি করি, মাকে গালিগালাজ করি, মার সাথে সম্পর্ক ভালো নাই, আমলের কি কোনো দাম আছে? নাই। আবার মার সঙ্গে সম্পর্ক ভালো, সবার সঙ্গে সম্পর্ক ভালো, মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক নাই, আমলের দাম আছে? দুনোটারই লাগবে, ঠিক কিনা? দুটোটাই লাগবে। ৫ টাকা কয়েনের এক বাজু যদি ব্রিজ থাকে, আরেক বাজু যদি শাপলা থাকে, এটা দোকানে নিয়ে দিলে চলবে। আর যদি এক পাশে ব্রিজ না থাকে, খালি শাপলা থাকে, দোকানে নিয়ে দিলে চলবে? কবে এটা তো নকল নোট আনলে এটা কই গেল? ব্রিজ নাই কেন? দুটোটাই লাগবে। দুইটা নিয়ে যখন আপনি দোকানদারকে দিবেন তখন এটা ফিক্স হবে, এটা চলবে। ঠিক তদ্রূপ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত নিয়ে জিন্দেগি গঠন করবে, মা বাবার কথা শুনবে, তার অল্প আমল হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গেছেন 40খানা সহিহ হাদিসের মধ্যে এক নাম্বার হাদিস হলো এটা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কলিল শব্দের অর্থ হচ্ছে কম। আল্লাহ রাসূল বলেন তোমাদের আমলনামা যদি কমও থাকে কিন্তু তোমাদের ঈমান যদি মজবুত থাকে, এই কম আমল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। তাহলে আমাদের কি মজবুত হতে হবে? ঈমান মজবুত হতে হবে। ঈমান আনবে। ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা আপনারা কি রাগ হইতেছেন? আমি সুর দিয়ে করলে সুর দিয়ে ওয়াজ করতে পারবো, কিন্তু দু চারটা নসিহত পরামর্শ আপনাদেরকে দিয়ে যাইতেছি, রাগ করতেছেন না তো? আমি দু চারটা মূল্যবান কথা আপনাদেরকে বলে যাই। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না, মানে ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ তোমরা নিজেদের চেয়ে, নিজেদের সন্তানের চেয়ে, নিজেদের টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি যা আছে, তোমাদের বিবি বাচ্চা কাচ্চা সব কিছু থেকে আমি রাসূলকে যতক্ষণ বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানই তাজা হইল না। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য রাসূল হচ্ছে আমাদের মূল ঈমান। আল্লাহকে তো আমরা সবাই বিশ্বাস করি, আল্লাহরে বিশ্বাস করি না এমন লোক আছে এখানে? নাই। আল্লাহকে সবাই বিশ্বাস করি, কিন্তু খ্রিস্টানরা কেন খ্রিস্টান হলো? খ্রিস্টানরাও কিন্তু আমাদের আল্লাহকেই তারা আল্লাহ মানে। আপনারা জানেন কিনা আমাদের যে আল্লাহ খ্রিস্টানরাও বিশ্বাস করে, তাদেরও সেই আল্লাহ, কিন্তু পার্থক্যটা এখানে তারা আমাদের নবীকে মানে না। তারা মানে হযরত ঈসা আলাইহিস সালামকে, তারা বলে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর কোন ছেলে মেয়ে আছে? আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহর কোন শরীক আছে? কোন শরীক ছাড়াই আল্লাহ এক এবং অদ্বিতীয়। যারা এটা বিশ্বাস করবে তারাই মুসলমান। এই আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করি, পাশাপাশি আল্লাহর রাসূলকেও আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। আমি যদি খালি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কি মুসলমান হইছি? যতক্ষণ পর্যন্ত আমি না পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততক্ষণ পর্যন্ত আমার ঈমান পরিপূর্ণ হবে না। এখন আমরা প্রত্যেকটা জিনিস বুঝে শুনে করতে হবে, কারণ আমি প্রথমেই বলেছিলাম বাবা, আপনি আমি এখানে অনেক মানুষ আছে, অনেকে আছে মুরব্বী বাবা, যারা ভিসার জন্য অপেক্ষা করতেছে, টিকেটের জন্য অপেক্ষা করতেছে। কোন টিকেট? আজরাইলের টিকেট। কোন দিন জানি এসে যায়, কোন দিন জানি সকালবেলা উঠলেই শুনি মাইক দিয়ে অ্যালার্ম হয়ে গেছে, ও এমুকের ছেলে এমুক মিয়া দুনিয়ায় নাই। এমন দিন কি আমাদের সামনে আসবে না? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার ভিতরে প্রাণ আছে তার একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আমার বাবারা, বন্ধুরা, আপনারা যারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে বসে আছেন, এমনও তো হতে পারে এবারের মাহফিলটা কত তৃতীয় বার্ষিক, না? তৃতীয় বার্ষিক মাহফিলে যারা বসে আছেন, এমনও তো হতে পারে আগামী চতুর্থ বৎসর মাহফিল আসার আগে আগে কত মানুষ মাটির সঙ্গে মিশে যাবে, লাশগুলো খুঁজে পাওয়া যাবে, সবগুলো খুঁজে পাওয়া যাবে না, এমনকি আমাদের হাড় মাংসগুলো একসময় মাটির সঙ্গে মিশে যাবে। সুতরাং আমরা প্রত্যেকেই এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা 100% সত্য, এতে কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহর কথা কি কারো সন্দেহ আছে? না। আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা সব সময় মৃত্যুর কথাটা স্মরণ করো, কাফা বিল মাউতি ওয়াইজান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মৃত্যুর কথাটা তোমরা সব সময় ওয়াজ করো, স্মরণ করো, তাহলে তোমাদের দ্বারা আর কোনো পাপ কাজ সংগঠিত হবে না। মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যুর কথাটা স্মরণ করলে আমাদের প্রত্যেকের আমলনামার পরিবর্তন হয়ে যাবে। আমরা প্রত্যেকে যাতে এমন একটা জিন্দেগি গঠন করতে পারি, যে জিন্দেগি গঠন করলে আল্লাহ এবং তার হাবিব আমাদের উপরে খুশি হয়ে যাবে। আমরা এমন একটা জিন্দেগি করতে চাই কি চাই না? মানুষকে দেখানোর জন্য ইবাদত করবেন না, মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবেন না, তাহলে গ্রহণযোগ্য হবে না। আমল করতে হবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, কারণ মানুষ যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এটা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত মুসল্লিরাও ধ্বংস হোক যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। তার মানে আল্লাহ যেহেতু বলছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এমন নামাজ পড়ি না মনে হয় আছে না? আল্লাহ না থাকলে কি বল লইলে আছে, এমন মানুষও আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই ধরনের নামাজ আমরা পড়ব না। অনেকে আমরা এই সামনে পরীক্ষা আসতেছে, অনেকে নির্বাচন আসতেছে, অনেকে এমন একটা বিদেশ চলে যাবে, একটা ভালো কাজ সামনে, চাকরি বাকরি ইন্টারভিউ দিবে, এগুলোর জন্য নামাজ পড়তে যায় আছে না? এগুলো নিজের প্রয়োজনের জন্য, আবার প্রয়োজন শেষ নামাজও শেষ। এই নামাজ কি হবে? হবে না। আপনার নামাজ পড়তে হবে আপনার নিজের জন্য, ভালোর জন্য। আল্লাহ, আমি কবরে যেদিন চলে যাব, আমার স্ত্রী যাবে না, আমার ছেলে যাবে না, আমার সন্তানাদি কেউ যাবে না, একমাত্র আমার অন্ধকার কবরে আমার নামাজ যাবে। সুবহানাল্লাহ, এই আমলগুলো আমার সঙ্গে যাবে। সুতরাং এই নামাজ নিয়ে যদি আমি কবরে যাইতে পারি, আমার অন্ধকার কবর আর অন্ধকার থাকবে না, নূরে নূরান্বিত আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।